আসসালামু আলাইকুম, রবি টেনমিট স্কুলের পক্ষ থেকে এবং আজকের এই মজার কেমিস্ট্রি লাইভ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই বাসায় আছেন, ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে হচ্ছে কি আমরা জারণ বিজারণের টপিক নিয়ে আবার হাজির হয়েছি। ধারাবাহিকভাবে আমরা জারণ বিজারণ পড়তেছি গত কয়েক সপ্তাহ ধরে, ঈদের আগ থেকে আমরা সবাই জানি। অ্যান্ড আজকের এই ক্লাসটা হচ্ছে কি আমাদের সবচেয়ে দরকারি ক্লাস স্টার্ট করবো আমরা বলতে গেলে। তো আমরা ক্লাসের ইন্ট্রোতে যাব। ক্লাসের ইন্ট্রোতে যাওয়ার আগে আমি জাস্ট একটু ক্লাসটা একটু চেক করে নিচ্ছি। তো আপনারা সবার আগে যে কাজটা করবেন, সবাই যেখান থেকে আসেন একটু সাথে সাথে এসে আমাকে জানায় দিবেন যে আপনি কোন কলেজ থেকে আসেন আর হচ্ছে কি কোন জেলা থেকে আসেন। জেলাটা খুবই জরুরি আমাদের জন্য, যাতে আমরা বুঝতে পারি যে আসলে কোন জেলার মানুষ আমাদের এখানে ক্লাসটা সবচেয়ে বেশি করতেছে। আচ্ছা, তো আমরা জারণ বিজারণে যাব। জারণ বিজারণে যাওয়ার আগে হচ্ছে গিয়ে কথাগুলো বলে ফেলি। আচ্ছা, এই যে আমাদের কমেন্ট আসা শুরু করছে, আমি জাস্ট একটা মিনিট সময় নিচ্ছি, তারপরে আবার ক্লাসে ফেরত আসবো। জাহানারা এসে পড়ছে অলরেডি, তারপর হচ্ছে সজীব, ওয়ালাইকুম আসসালাম সজীব। জাহানারা কিশোরগঞ্জ থেকে আছে, তারপর হচ্ছে মন্দিরে আছে জাহানারা আছে, ওয়ালাইকুম আসসালাম জাহানারা আপু। আচ্ছা, আপনারা আসতে থাকেন, আমি একটু ক্লাসের ইন্ট্রোটা দিচ্ছি। হ্যাঁ, একটু খেয়াল করেন, আমরা অলরেডি জারণ বিজারণে চারটা ক্লাস করছি এখন পর্যন্ত। জারণ বিজারণে চারটা ক্লাস করছি আমরা। প্রথম দুইটা ক্লাস করছি হচ্ছে জারণ বিজারণের বেসিক নিয়ে। জারণ বিজারণের বেসিক নিয়ে আমরা প্রথম দুইটা ক্লাস করছি, জারণ বিজারণের বেসিক পার্ট। হ্যাঁ, জারণ বিজারণের বেসিক নিয়ে আমরা দুইটা লাইভ ক্লাস করছি, দুইটা ক্লাস করছি। তারপরে হচ্ছে গিয়ে আমরা জারণ সংখ্যা নির্ণয়ের উপর, আর আমরা জানি নর্মাল জারণ সংখ্যা আমরা বের করিনি, আমরা আসলে অনেক কঠিন কঠিন জারণ সংখ্যা নির্ণয় করছি। তো জারণ সংখ্যা নির্ণয়ের উপর আমরা আরো দুইটা ক্লাস করছি, রাইট? আচ্ছা, ফাইন। তো এইগুলো হচ্ছে জারণ বিজারণের মোটামুটি বেসিক কথাবার্তা। তো আজকে থেকে যে পার্টটা আমরা শুরু করতে যাচ্ছি, এইটাই কিন্তু আসলে আমাদের পরীক্ষার হলের জন্য খুবই জরুরি জিনিস। পরীক্ষার হলে ডিরেক্ট এইখান থেকে কোশ্চেন আসে। আর ফার্দার যে টপিক, মানে হচ্ছে আমরা প্রথমেই বলছিলাম যে এই জারণ বিজারণের পার্ট থেকে আসলে মেইনলি ম্যাথমেটিক্যাল প্রবলেম আর জারণ বিজারণ টাইট্রেশন রিলেটেড ম্যাথমেটিক্যাল প্রবলেম আসে। ওইসব ক্ষেত্রে আমার এই বিক্রিয়াগুলো, মানে আজকে যা শিখাবো এই জিনিসগুলো যদি আপনি না জানেন, কোনো প্রকার ম্যাথমেটিক্যাল প্রবলেম আপনি সলভ করতে পারবেন না, এটা সম্ভবই না। আপনি মুখস্থ করেও সম্ভব না। কেন? কারণ ওরা আসলে মাধ্যম চেঞ্জ করে দিতে পারে। তার মানে আমরা যাই করব না কেন, আমাদেরকে খুবই সতর্ক থাকতে হবে, সতর্ক অনুযায়ী কাজ করতে হবে। অ্যান্ড আমরা আজকে ওই মেইন পড়া স্টার্ট করব, যেখান থেকে কিনা আমাদের কলেজে এক্সামে আসবে, তারপর হচ্ছে গিয়ে বোর্ড এক্সাম, তারপর হচ্ছে গিয়ে অ্যাডমিশন, সব জিনিস আজকে কভার হবে, আজকে থেকে কভার হয়ে স্টার্ট হবে। তার মানে জারণ বিজারণের উপর আমাদের এখন পর্যন্ত চারটা ক্লাস হয়েছে। অ্যান্ড আজকে থেকে আসলে জারণ বিজারণের মেইন ক্লাস শুরু, যেখানে কিনা আমরা অনেক কঠিন কঠিন ব্যাপারগুলো কভার করতে থাকবো ধারাবাহিকভাবে ইনশাল্লাহ। তো আপনারা সবাই একটু কাইন্ডলি তাড়াতাড়ি কমেন্টের মাধ্যমে আমাদের জানিয়ে দেন যে কে কোন জায়গা থেকে আসেন। আর আমরা সবসময় যে কথাটা বলে থাকি যে আপনি নিজের স্বার্থ দেখবেন, নিজের স্বার্থে ক্লাসটাকে শেয়ার করবেন, যাতে করে পরবর্তীতে এই দরকারি টপিকটা আসলে আপনার খুঁজতে না হয়, আপনি যাতে আপনার টাইম লাইনে পেয়ে যান। অ্যান্ড অবশ্যই আপনার কোনো ফ্রেন্ডের এই টপিকটার উপর দুর্বলতা থাকলে, আপনি যদি জানা থাকে তার নাম, আপনি কিন্তু তাকে মেনশন করে দিতে পারেন, যাতে করে সে অনেক তাড়াতাড়ি আসলে আমাদের ক্লাসটাতে জয়েন হয়ে যেতে পারে। অ্যান্ড অবশ্যই আমরা একটা খুব মজার ক্লাস করব। খাতা কলম নিয়ে সবাই রেডি হয়ে যান, আমি হচ্ছে জাস্ট দুই মিনিট আপনাদেরকে একটু দেখে নিব, তারপর হচ্ছে ক্লাসটা স্টার্ট করে দেব। একটু খেয়াল করি, আমি একটু কমেন্টগুলো চেক করে নিই। আচ্ছা, তো হচ্ছে আমরা, অ্যান্ড অবশ্যই সবাই দোয়া করবেন যাতে করে নেটওয়ার্কে কোনো প্রবলেম না হয়। হ্যাঁ, নেটওয়ার্কে যাতে কোনো প্রকার প্রবলেম না হয়। আচ্ছা, এই যে আমাদের ভোরের শিশু সবাইকে কমেন্ট করতেছে, তারপর মেনশন করতেছে, তারপর হচ্ছে ইউসুফ, ওয়ালাইকুম আসসালাম, তারপর হচ্ছে আমাদের নূরনবী ফাহিমা এসে পড়ছে। নূরনবী ফাহিমা হচ্ছে গিয়ে আমাদের রেগুলার নোট করতেছে, হোমওয়ার্ক করতেছে প্রত্যেকটা ক্লাসের, এটা খুবই ভালো দিক। আপনারা সবাই কিন্তু নোটটা করে ফেলেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো হচ্ছে কি আমাদের ভোরের শিশু, ওয়ালাইকুম আসসালাম, তারপরে হচ্ছে কি আমাদের মন্দিরা হচ্ছে গিয়ে মেনশন করতেছে সবসময়ের মতো। মাসুদ কিন্তু বলছে হচ্ছে শেয়ার ডান, তার মানে আপনি ক্লাসটাকে শেয়ার করে আমাদেরকে কিন্তু জানিয়ে দিতে পারেন যে শেয়ার ডান। তারপরে হচ্ছে গিয়ে আপনার মন্দিরা ব্যানার্জি বলছে নিউ ফার্স্ট ইয়ার, কোনো সমস্যা নেই আপু, আপনি এগুলো করলেই বুঝে যাবেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তারপর হচ্ছে রুকনুজ্জামান আছে হচ্ছে গিয়ে আমাদের কুড়িগ্রাম থেকে, তারপর হচ্ছে গিয়ে শিশির খৈরি আছে, অল দ্য বেস্ট বলছে, থ্যাংক ইউ শিশির। তারপর হচ্ছে তাহসিন আছে, ইউসুফ আছে, রাজীব আছে, ফাহিমা আছে, সজীব সরকার আছে। আচ্ছা, তো আমরা ক্লাসটি স্টার্ট করে দিব এখনই, আমরা ক্লাসটি স্টার্ট করতেছি।
আপনারা একটু প্রথম থেকে থাকেন, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। আমরা একটু জাস্ট ক্লাসটি স্টার্ট করে দিই, তারপর আমরা আবার কথা বলবো না। হ্যাঁ, আমরা ক্লাস স্টার্ট করে দিব, আমরা আবার কথা বলবো না। তো একটু খেয়াল করার বিষয় যেটা, তো আমরা জান বিজন নিয়ে আগাবো, একটু চিন্তা করেন। সেটা হচ্ছে গিয়ে আমরা প্রথমে লিখে রাখছি হচ্ছে বিজারণ অর্ধবিক্রিয়া। একটু কথাটা খেয়াল করেন, অর্ধবিক্রিয়া জিনিসটা কি ওইটা আগে বোঝাচ্ছি। আপনি নর্মালি চিন্তা করেন, আপনারা বললো হচ্ছে 100, 100 অর্ধেক কত? এই যে 50 আর এই যে 50, রাইট? আচ্ছা একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, এই 50 আসলে 100 অর্ধেক, আবার আচ্ছা একটু বাংলায় দেখি, এই 50 হচ্ছে 100 অর্ধেক, আবার এই 50 হচ্ছে 100 অর্ধেক। তার মানে এই 100 জিনিসটা সম্পূর্ণ হইতে গেলে, 100 জিনিসটা সম্পূর্ণ হইতে গেলে আমার দুইটা অর্ধেক লাগবে, তাই না? দুইটা অর্ধেক লাগবে। ঠিক তেমনই আসলে আপনি ধরতে পারছেন, জারণ বিজারণ হইতে গেলে আসলে আমার দুইটা অর্ধেক বিক্রিয়া লাগে, দুইটা অর্ধেক বিক্রিয়া লাগে। তো আমরা নর্মালি হচ্ছে একটা উদাহরণ নিতেই পারি। নর্মালি চিন্তা করেন, আমি আপনাকে বললাম, আপনি ছোটবেলা থেকে জানেন এই জিনিসটা, যে আমরা এই যে দেখে আসছি না, এটা জিঙ্ক প্লাস হচ্ছে গিয়ে কপার সালফেট। এখান থেকে আপনি চাইলে কি লিখতে পারেন, জিঙ্ক সালফেট প্লাস কপার। আমরা জারণ বিজারণের থিওরি পড়ে ফেলছি, আমরা সব পারি, টেনশনের কোনো কারণ নাই। জিঙ্ক সালফেট প্লাস কপার, একটু মনোযোগ দিলেই আপনি জানেন যে জিঙ্ক হচ্ছে এখানে জারণ মান হচ্ছে 0, আর এই জিঙ্কের জারণ মান হচ্ছে +2, ফাইন। আবার এই কপারের জারণ মান হচ্ছে গিয়ে +2, এন্ড এই কপারের জারণ মান হচ্ছে গিয়ে 0, আপনি জানেন। তার মানে আপনি একটু চিন্তা করেন, জিঙ্ক থেকে কি হয়েছে আসলে, জিঙ্ক 2 প্লাস, জিঙ্ক থেকে কি হয়েছে, জিঙ্ক 2 প্লাস হয়েছে, ফাইন। আবার এখানে কপার 2 প্লাস ছিল, কপার 2 প্লাস থেকে কি হয়েছে, কপার হয়েছে, ফাইন। আমরা এগুলো সবাই পারি। একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, জিঙ্কের জারণ মান বাড়ছে নাকি কমছে, বাড়ছে। তার মানে জিঙ্কের কি হয়েছে, জারণ হয়েছে, আমরা সবাই এগুলো জানি। তার মানে জিঙ্ক থেকে যেহেতু জিঙ্ক 2 প্লাস হয়েছে, তার মানে অবশ্যই এটা কি বিক্রিয়া, আমাদের জারণ বিক্রিয়া। আবার কপার 2 প্লাস থেকে 0 হয়েছে, বাড়ছে নাকি কমছে, কমছে। তার মানে আমরা সবাই জানি যে কপার 2 প্লাস থেকে কপার হইলে ওইটাকে আমরা বলি হচ্ছে বিজারণ বিক্রিয়া। আচ্ছা কথার মধ্যে একটা ছোট্ট ভুল আছে, ভুলটা কি, ব্যাপারটা হচ্ছে এইটাকে আমরা বলবো জারণ বিক্রিয়া অবশ্যই, কিন্তু বলবো জারণ অর্ধ বিক্রিয়া, জারণ অর্ধ বিক্রিয়া। আবার এইটাকেও আমরা বলবো বিজারণ অর্ধ বিক্রিয়া। তাতে কি হবে, এই যে অর্ধেক আর এই যে অর্ধেক মিলে আসলে হয়ে যাবে ফুল, মানে এক, মানে আসলে পুরা বিক্রিয়াটা হয়ে যাবে জারণ বিজারণ বিক্রিয়া, জারণ বিজারণ বিক্রিয়া। ওই যে আমরা ছোটবেলায় 9-10 থাকতে একটা কথা সবসময় পড়তাম, সেটা হচ্ছে জারণ বিজারণ যুগপতভাবে ঘটে, মানে স্পন্টেনিয়াসলি ঘটে। অ্যান্ড দেখেন, আমরা জারণ বিজারণ যুগপতভাবে ঘটে এটা যখন ব্যাখ্যা দিতাম, তখন কি বলতাম, সেটা হচ্ছে গিয়ে জারণ হবে সাথে সাথে বিজারণ হবে। এর মানে কি, এর মানে আসলে জারণ বিজারণ একসাথে হবে, মানে কি জারণের অর্ধেক পার্ট থাকবে, বিজারণের অর্ধেক পার্ট থাকবে, দুইটা মিলে আসলে একসাথে হয়ে যাবে। অ্যান্ড আপনারা আমাকে একটু জানাই দেন, অর্ধবিক্রিয়ার কনসেপ্ট আপনারা বুঝছেন কি বুঝেন না। আমরা আরো একটু উদাহরণ দেখতে পারি, নর্মালি চিন্তা করেন, সেটা হচ্ছে আমরা এরকম ভাবে চিন্তা করতে পারি, আমরা এগুলো সবাই পারি। দেখেন সোডিয়াম, সোডিয়াম যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয়, একটা ইলেকট্রন ছেড়ে দিলে আমরা কি জানি বলতাম, সোডিয়াম প্লাস বলতাম। আবার ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে, ক্লাস 8 এর বই থেকে শিখতেছি, এটা হচ্ছে কি আমাদের ক্লোরাইড আয়ন, রাইট? আচ্ছা তার মানে দেখেন, এই যে দুইজন মিলে আসলে কি তৈরি করছে, দুইজন মিলে কিন্তু তৈরি করছে হচ্ছে আমাদের NaCl, রাইট? আমাদের তৈরি করছে NaCl। একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, সেটা হচ্ছে এই যে ইলেকট্রন ছেড়ে দিছে, তার মানে এটা হচ্ছে আমাদের জারণ। ইলেকট্রন গ্রহণ করছে, তার মানে এটা হচ্ছে আমাদের বিজারণ, কোনো সমস্যা নাই। এই লাস্ট লাইনটা তো হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া, তাই না? জারণ বিজারণ, তার মানে এইটাও কি জারণ, না এটা আসলে শুধু জারণ না, এটা হচ্ছে জারণ অর্ধ বিক্রিয়া। আবার এটা কি শুধু বিজারণ, না এটা আসলে বিজারণ অর্ধ বিক্রিয়া। তার মানে আমি মনে হয় আপনাদেরকে জারণ বিজারণ অর্ধ বিক্রিয়ার ব্যাপারটা ক্লিয়ার করতে পারছি। একটু মনোযোগ সহকারে বলেন যে আপনি অর্ধ বিক্রিয়ার কনসেপ্টটা বুঝতে পারছেন কিনা, একটু এখনই আমাকে জানায় দেন। আমাদের অর্ধ বিক্রিয়ার কনসেপ্টটা আপনার কাছে ক্লিয়ার হয়েছে কিনা আপনি এখনই জানাই দেন, কারণ এই জিনিসটা যদি আপনি খুব প্রথম থেকে বুঝে যান, তাহলে হচ্ছে আমাদের আজকে সারাদিনের কাজটা অনেক সহজ হয়ে যাবে। একটু তাড়াতাড়ি জানাই দিবেন যে আপনি বুঝছেন কি বুঝেন নাই। একটু তাড়াতাড়ি বলে দেন যে আপনারা জিনিসটা বুঝছেন কি বুঝেন নাই, তাহলে হচ্ছে গিয়ে আমরা খুব ইজিলি বলতে পারবো যে হচ্ছে গিয়ে
আপনারা জিনিসটা ধরতে পারতেছেন কিনা, কারণ আজকে সারাদিন হচ্ছে আমাদের অর্ধ বিক্রিয়া নিয়ে কাজ করতে হবে। হ্যাঁ, আজকে সারাদিন হচ্ছে আমাদের অর্ধ বিক্রিয়া নিয়ে কাজ করতে হবে। তার মানে আপনি বুঝতেই পারতেছেন যে আমাদের এই জিনিসটা বোঝা খুবই জরুরি যে আসলে অর্ধ বিক্রিয়ার বেসিক কনসেপ্টটা যেখান থেকে কিনা আমরা কোশ্চেন অ্যান্সার করব। আচ্ছা, তো হচ্ছে এই যে দেখেন কমেন্ট আসা শুরু হয়েছে, তো আমরা একটু কমেন্টটা চেক করে নিচ্ছি। আচ্ছা, তো আমরা এখনই হচ্ছে গিয়ে কমেন্ট চেক করব। আপনারা অবশ্যই যে যেখান থেকে ক্লাসটায় আসেন শেয়ার করে দেন, যে যেখান থেকে ক্লাসটাতে আসেন শেয়ার করে দেন একটু খেয়াল করি। তো আমরা কমেন্টের কাছে যাব, আমরা একটু পড়াকে আগে নিয়ে যাই, আমরা একটু পড়াকে আগে নিয়ে যাই, একটু খেয়াল করব জিনিসটা কি। তো আমরা বিজারণ অর্ধবিক্রিয়ার কাছে যাব। আমরা সবাই জানি জিনিসটা, জানি কি জানি, আমরা অলরেডি কিন্তু পড়ে ফেলছি। আমরা কি কি পড়ছি একটু মনে আছে কিনা আপনি দেখেন, বিজারণ আমরা অলরেডি পড়ে ফেলছি। বিজারণ মানে কি? বিজারণ মানে হচ্ছে ইলেকট্রনের গ্রহণ, ইলেকট্রনের গ্রহণ, রাইট, ইলেকট্রনের গ্রহণ। আচ্ছা, বিজারণ মানে যদি ইলেকট্রনের গ্রহণ হয়, আমরা জানি যে বিজারণ বিক্রিয়া দেয় মানে যে ইলেকট্রন গ্রহণ করে তাকে কি বলা হয়? জারক বলা হয়। তাকে কি বলা হয়? জারক বলা হয়। এই যে আস্তে আস্তে আমরা পড়ায় ঢুকে যাচ্ছি, খেয়াল করেন বিজারণ বিক্রিয়া মানে হচ্ছে ইলেকট্রন গ্রহণের বিক্রিয়া, অ্যান্ড যে ইলেকট্রন গ্রহণ করে তাকে আমরা কি জানি বলি? তাকে আমরা আসলে বলি জারক। তার মানে জারক ইলেকট্রন গ্রহণ করে, জারক ইলেকট্রন গ্রহণ করে এই কথাটা ফরজ, জারক ইলেকট্রন গ্রহণ করে এই কথাটা ফরজ। তার মানে জারক ইলেকট্রন গ্রহণ করে আপনি শিওর। আমরা একটু এইটা জিনিসটা সাইডে লিখে রাখবো, জারক ইলেকট্রন গ্রহণ করে, ফাইন। আচ্ছা, এইবার আরেকটা জিনিস একটু অবজার্ভ করি। আমরা অলরেডি কিন্তু এই জিনিসটা জেনে ফেলছি, কি জানি? দেখেন ইলেকট্রন গ্রহণ করে, যেমন ক্লোরিন, ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড আয়ন হয়, আপনি শিওর? ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড আয়ন হয়। এবার মনোযোগ দেন, আবার একটু আগে একটা উদাহরণ দেখছিলেন, সেটা হচ্ছে কি আমাদের কি ছিল, এই যে আমাদের কপার টু প্লাস ইলেকট্রন গ্রহণ করছে, কপার টু প্লাস ইলেকট্রন গ্রহণ করে কপার হয়েছে, এটা আপনি শিওর? আচ্ছা, এবার একটু অবজারভেশনটা কি আমাদের, অবজারভেশন হচ্ছে ইলেকট্রন গ্রহণ করলে দেখেন ইলেকট্রন গ্রহণ হয়েছে মানে কি, ইলেকট্রন যোগ করতে হয়, এই যে ইলেকট্রন কি করতে হয়, যোগ করতে হয়। আচ্ছা, এটা বাচ্চা জিনিস, আপনারা জানেন ইলেকট্রন যোগ করতে হয়, কোন সাইডে এই জিনিসটা বোঝা জরুরি, কোন সাইডে যোগ করতে হয়, বিক্রিয়ার বাম সাইডে, এই পার্টটা কোন সাইড, এটা হচ্ছে আমাদের লেফট সাইড, মানে হচ্ছে কি আমাদের বাম সাইড, রাইট। আচ্ছা, তার মানে ইলেকট্রন যোগ করতে হয় কোন সাইডে, বাম সাইডে যোগ করতে হয়। হ্যাঁ, বাম সাইডে যোগ করতে হয়, বাম সাইডে যোগ করতে হয়। এই জিনিসটা বোঝা খুবই জরুরি, কারণ আজকে আমাদের এই জিনিসটা নিয়েই কাজ করতে হবে। তার মানে আপনি শিওর যে জারক মানে কি ইলেকট্রন গ্রহণ করে, জারকরা কি করবে ইলেকট্রন গ্রহণ করবে, অ্যান্ড কোন সাইডে আসলে ইলেকট্রন যোগ করতে হয়, যোগ করতে হয় হচ্ছে গিয়ে বাম সাইডে ইলেকট্রন যোগ করতে হয়। কোন সাইডে ইলেকট্রন যোগ করতে হবে? বাম ইলেকট্রন যোগ করতে হবে। তার মানে আমি এই কথাটা একটু সাইডে লিখে দিই যে বাম সাইডে ইলেকট্রন যোগ করতে হয়, বাম সাইডে ইলেকট্রন যোগ করতে হয়। এই কথাগুলো কেন লিখতেছি আসলে আমরা এখন বুঝতে পারবো, বাম সাইডে ইলেকট্রন যোগ করতে হয়, বাম সাইডে ইলেকট্রন যোগ করতে হয়। তাহলে এই দুইটা ছোট জিনিস আমরা সবাই জানতাম, বাট একটু আলাদা করে লিখে রাখলাম, কেন এটা আমরা একটু পরে দেখব, একটু পরে জিনিসটা অবজার্ভ করবো ইনশাল্লাহ। তো আমরা এখন আসলে একটু কমেন্ট পড়ি, তো আপনারা একটু বলে দেন এতটুকু পর্যন্ত আপনারা বুঝতে পারছেন কি পারেন নাই। হ্যাঁ, এতটুকু পর্যন্ত আপনারা বুঝতে পারছেন নাকি পারেন নাই? আচ্ছা, এই যে আমাদের রূপা বর্মন আপু কিন্তু বলছে হচ্ছে কি একদম ক্লিয়ার, তো হচ্ছে কি আমরা এখনই হচ্ছে কি সবার কমেন্ট পড়ে ফেলবো। তো আপনারা একটু এখনই জানাই দেন যে এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন কি পারেন নাই। হ্যাঁ, আর সব কিছু স্পষ্ট কিনা, মানে হচ্ছে আমার সাউন্ড শোনা যাচ্ছে কিনা, আর ভিডিও মানে ক্লিয়ার কিনা। হ্যাঁ, কারণ আজকে সারাদিন হচ্ছে নেটের সমস্যা দেখা দিতেছে, তার মানে একটু এদিক ওদিক হইতেই পারে, বুঝতেই পারতেছেন আসলে এটাতে আমাদের কারো হাত নাই, মানে আজকে সারাদিন একটু গ্যাঞ্জাম হচ্ছে। আচ্ছা, একটু খেয়াল করি, যে ছাড়ে সে হচ্ছে বিজারক। তারপর হচ্ছে যেমন আগে ক্লাস কিভাবে কোথায় পাবো, আমি গতকাল হচ্ছে গিয়ে এই জিনিসটা আমি নিজে পোস্ট দিছিলাম, তো আমি ডিসক্রিপশন বক্সে আগে চারটা ক্লাসের লিংক দিয়ে দিব, টেনশনের কোনো কারণ নাই। আচ্ছা, একটু খেয়াল করি, তারপর হচ্ছে গিয়ে জি স্যার বুঝতেছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, একটু ব্লার হয়েছিল, কারণ ব্লার হচ্ছে গিয়ে আপনার একটু নেটের সমস্যা, বুঝতে পারতেছেন। আচ্ছা, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে।
আচ্ছা রূপা বলছি হচ্ছে হ্যাঁ ক্লিয়ার আছে, এখন ক্লিয়ার আছে ভাইয়া। যদি ব্লার হয় মনে করেন হচ্ছে ব্লার হয়ে গেছে, টেনশনে কোনো কারণ নাই, ঘাবড়াবেন না। কেন ঘাবড়াবেন না, কারণ হচ্ছে গিয়ে আমরা যেটা বলি সেটা হচ্ছে গিয়ে নেটের সমস্যা। তো নেটের সমস্যা আসলে এটা আমাদের কারো হাত নাই, বুঝতে পারতেছেন তো? আমরা ঘাবড়াবো না, একটু ওয়েট করবো, দেখবো আস্তে আস্তে ব্লারনেসটা কেটে যাবে। আচ্ছা এই যে দেখেন সবাই কিন্তু কমেন্ট করতেছে, তারপর হচ্ছে আমাদের তনিকা, ফারিয়া, তারপরে মাসুদ রানা, আব্দুল কাইয়ুম, ভোরের শিশির, তারপর হচ্ছে মনিরা, তারপর হচ্ছে গিয়ে লেখা ঝাপসা দেখাচ্ছে, এখন লেখা ঠিক আছে আশা করি। তারপর হচ্ছে আমাদের প্রিয়তি আপু, এরা সবাই বলছে ক্লিয়ার ভাইয়া। আচ্ছা এখন ক্লিয়ার আছে, এখন ক্লিয়ার আছে। আমরা বারবার বলতেছি সেটা হচ্ছে গিয়ে একটু ব্লার হইলে আমরা কেউ ঘাবড়াবো না, আমরা সাথে সাথে থাকবো ইনশাল্লাহ, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আচ্ছা তো হচ্ছে কি আমরা এখন পরের টপিকে চলে যাই। আপনারা সবকিছু দেখতে পাচ্ছেন কিনা আমাকে জানাই দেন। হ্যাঁ আপনারা সবকিছু দেখতে পাচ্ছেন কিনা আমাকে জানাই দেন, একটু ব্লান্ডনেস থাকতেই পারে, একটু পরে ঠিক হয়ে যাবে। আচ্ছা এখন ক্লিয়ার আছে, ফাইন। তো আমরা আসলে পরের টপিকে চলে যাই। আচ্ছা খেয়াল করি, তার মানে আমাদের এতটুকু শিওর যে বিজারণ বিক্রিয়া দিবে কারা, জারকরা। বিজারণ বিক্রিয়া দিবে কারা, জারকরা। তো আমরা একটা একটা জারক নিয়ে কাজ করব, একটা একটা জারক নিয়ে কাজ করব এবং তাদের অর্ধ বিক্রিয়া দেখব। একটা একটা জারক নিয়ে কাজ করব, তাদের অর্ধ বিক্রিয়া দেখব। বারবার বলতেছি ব্যাপারটা অনেক সিরিয়াস একটা ব্যাপার, কারণ এই জিনিসটা আমাদের পরীক্ষায় সবসময় আসে। তো আমরা যে কাজটা করব, তো একটা একটা করে জারক দেখবো। তো আমরা নামি দামি জারকদের আগে দেখি। তোমাদের নামি দামি জারকদের মধ্যে সবার আগে থাকবে হচ্ছে গিয়ে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট। পটাশিয়াম পার ম্যাঙ্গানেট, এটার নাম কি আমি একটু বলে দিচ্ছি, এটার নাম হচ্ছে গিয়ে পটাশিয়াম, পটাশিয়াম, পটাশিয়াম পার ম্যাঙ্গানেট, পটাশিয়াম পার ম্যাঙ্গানেট। আশা করি এগুলো আমরা সবাই চিনি একে, কারণ আমরা ছোটবেলায় 9-10-এ ওই যে অ্যালকিন, অ্যালকাইন এদের হচ্ছে গিয়ে শনাক্তকারী পড়ছিলাম। অসম্পৃক্ত যৌগের শনাক্ত করা হয় পটাশিয়াম পার ম্যাঙ্গানেট দিয়ে। পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের কালারটা কিন্তু দরকারি কালার কেমিস্ট্রির মধ্যে, এটা হচ্ছে গোলাপি কালার, আমরা এই ইনফরমেশন সবাই জানি। তো পটাশিয়াম পার ম্যাঙ্গানেট হচ্ছে গিয়ে আমাদের খুবই শক্তিশালী একটা জারক, এই জারক নিয়ে আমরা কাজ করবো এখন, পটাশিয়াম পার ম্যাঙ্গানেট। আচ্ছা ফাইন, তো এখন খেয়াল করি, এই যে এখন সব ক্লিয়ার আছে, তো মনোযোগ দিয়ে খেয়াল করেন, পটাশিয়াম পারম্যাঙ্গানেট হচ্ছে আমাদের জারক। তো আমরা এই জারকের অর্ধ বিক্রিয়া দেখব। আচ্ছা ফাইন, তো পটাশিয়াম পারম্যাঙ্গানেট গেল, গোলাপি কালার গেল। আচ্ছা এই কথাটা বুঝতে গেলে আমাকে আগে পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের যে ম্যাঙ্গানিজ, এই যে আমাদের ম্যাঙ্গানিজ, ম্যাঙ্গানিজের জারণমানটা বের করা উচিত। তো আমরা ম্যাঙ্গানিজের জারণমান বের করতে সবাই পারি, কারণ কি আমরা অলরেডি জারণ সংখ্যা নির্ণয় শিখে ফেলছি। তো অক্সিজেন হচ্ছে আমাদের -2×4 মানে হচ্ছে -8, পটাশিয়াম হচ্ছে +1, ম্যাঙ্গানিজ জানি না এক্স ধরেন, সমান সমান ওই সাইডে জিরো দেন, আপনি বুঝতেই পারতেছেন এখানে এক্স এর ভ্যালু আসবে হচ্ছে +5, এখানে এক্স এর ভ্যালু, সরি এখানে এক্স এর ভ্যালু আসবে হচ্ছে আমাদের +7। একটু মনোযোগ সহকারে খেয়াল করেন, আমাদের এক্স ইকুয়াল আসবে হচ্ছে গিয়ে +7, এক্স ইকুয়াল আসবে +7, তার মানে ম্যাঙ্গানিজের জারণ মান হচ্ছে এখানে +7, ফাইন। আচ্ছা এখন ক্লিয়ার করেন, পুরাটা জিনিস শেষ করবো তারপরে কমেন্ট করবেন, আপাতত মনোযোগ দিয়ে খেয়াল করেন, অনেক মজার জিনিস। তো পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা হচ্ছে +7, এটা আপনারা বুঝে গেছেন অলরেডি। এইবার চিন্তা করেন আমাদের অর্ধ বিক্রিয়া লেখার জন্য কয়েকটি স্টেপ ফলো করতে হয়, আমি স্টেপগুলো লিখে রাখছি, একটু খেয়াল করেন। প্রথমে দর্শকায়ন বাদ দিতে হবে, দর্শকায়ন কাকে বলে আমরা শিখছিলাম যে বিক্রিয়ার শুরুতে এবং বিক্রিয়ার শেষে আমরা যদি ইলেকট্রনের এদিক ওদিক না হয়, মানে ইলেকট্রন সংখ্যা সমান থাকে, জারণমান সংখ্যা সমান থাকে, তখন আমরা তাকে বলি দর্শকায়ন। সবসময় মনে রাখবো পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ক্ষেত্রে পটাশিয়াম হচ্ছে দর্শক আয়ন, পটাশিয়াম কি দর্শক আয়ন, ফাইন। আচ্ছা তো আমরা এটাকে একটু চাপাই লিখি, এটাকে একটু চাপাই লিখি, এতটুকুর মধ্যে আমরা সবসময় কাজ করবো এখন। তার মানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট লিখলাম KMnO4, আমরা অর্ধ বিক্রিয়া শুরু করে দিচ্ছি। হ্যাঁ খেয়াল করেন, মনোযোগ দিয়ে খেয়াল করবেন, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের মধ্যে দর্শক আয়ন থাকবে, তার মানে দর্শক আয়নকে বাদ দিতে হবে, দর্শক আয়নকে, দর্শক আয়নকে বাদ দিতে হবে। তার মানে দর্শক আয়নকে যদি আমি বাদ দিই, মানে পটাশিয়ামকে যদি আমি বাদ দিই, তাহলে কি থাকবে, MnO4 -1, কেন, কারণ পটাশিয়াম +1 ছিল, এটাকে বাদ দেওয়া মানে আসলে -1 লিখতে হবে, ফাইন। তাহলে দর্শক আয়নকে আমি বাদ দিলাম, আমাদের প্রথম স্টেপ, প্রথম কাজ শেষ, প্রথম স্টেপ ফলো করা শেষ, দর্শক আয়নকে বাদ দিতে হবে। এরপর পরিবর্তিত রূপ লিখতে হবে, খুব মনোযোগ দিয়ে খেয়াল করার বিষয়, পরিবর্তিত রূপ,
পরিবর্তিত রূপটা হচ্ছে আপনি আমার সাথে সাথে মনে রাখবেন, আমরা সবগুলো করার সময় একটা একটা করে পরিবর্তিত রূপ বলে দিব, টেনশনে কোনো কারণ নাই। আমরা সব সময় আমাদের সিলেবাসটা সব সময় অম্লীয় মাধ্যমে কাজ করে, অম্লীয় মাধ্যমে কাজ করার জন্য বলছে, তো আমরা অম্লীয় মাধ্যমে কাজ করব। মানে কি, আসলে এই যে জারণ বিজারণ বিক্রিয়াগুলা যদি আমরা অম্লীয় মাধ্যমে নেই তাহলে এক ধরনের বিক্রিয়া দিবে, যদি ক্ষারীয় মাধ্যমে নেই তাহলে এক ধরনের বিক্রিয়া দিবে, যদি নিউট্রাল বা নিরপেক্ষ মাধ্যমে নেই আরেক ধরনের বিক্রিয়া দিবে। আমাদের এইচএসসি সিলেবাস পরিবর্তিত রূপ লিখতে হবে, কোন সাইডে, অন্য সাইডে পরিবর্তিত রূপ লিখবো, অন্য সাইডে পরিবর্তিত রূপ লিখবো, ফাইন। তাহলে আমরা অন্য সাইডে বলতে কি বুঝাচ্ছি, আমরা বুঝাচ্ছি হচ্ছে তীরের এই পাশে, তো আমরা এখানে তীর দিলাম। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের পরিবর্তিত রূপ হচ্ছে Mn2+, Mn2+, মনোযোগ সহকারে খেয়াল করেন, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের পরিবর্তিত রূপ হচ্ছে Mn2+, Mn2+, একটু খেয়াল করি, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের পরিবর্তিত রূপ হচ্ছে Mn2+। আচ্ছা একটু খেয়াল করি, তো Mn2+ লেখা হয়ে গেছে আমাদের। এরপরে বলছি পরমাণুর সংখ্যা সমান করতে হবে। দেখেন ম্যাঙ্গানিজ কয়টা আছে, ম্যাঙ্গানিজ আছে একটা, আগে কোনো সংখ্যা আছে নাই, তার মানে ম্যাঙ্গানিজ আছে কয়টা, ম্যাঙ্গানিজ আছে একটা, তার মানে এখানে ম্যাঙ্গানিজ 2+ আছে কয়টা, আসলে একটাই আছে, তার মানে সমতা করাই আছে আমাদের কাছে। পরমাণুর সংখ্যা সবসময় মাথায় রাখবেন, পরমাণুর সংখ্যা সমতা করতে গেলে অক্সিজেনের হাইড্রোজেনেরটা আমরা করবো না, এগুলো পরে করবো। পরমাণু সংখ্যা সমতা করতে গেলে অক্সিজেন আর হাইড্রোজেনের পরমাণু সংখ্যা আমরা পরে সমতা করবো। আচ্ছা ফাইন, এইবার সবসময় মাথায় রাখবেন, সবসময় জারকের অক্সিজেন পানি হয়, জারকের অক্সিজেন পানি হয়, সবসময় মাথায় রাখবেন জারকের অক্সিজেন পানি হয়। এটা একটা জারক, আপনি খুব ভালো করে জানেন এটা কি একটা জারক, জারকের অক্সিজেন পানি হবে, কোন সাইডে পানি হবে, অন্য সাইডে পানি হবে, জারকের অক্সিজেন পানি হবে, আমি লিখে রাখছি অক্সিজেন অন্য সাইডে পানি। আমরা যেহেতু বিজারণ শিখব আজকে, তার মানে জারক নিয়ে কাজ করব, তার মানে জারকের অক্সিজেন অন্য সাইডে পানি হবে, অক্সিজেন আছে কয়টা, চারটা, তার মানে অন্য সাইডে পানি দিব কয়টা, চারটা, অন্য সাইডে পানি দিব কয়টা, চারটা। খেয়াল করি, জারকের অক্সিজেন পানি হবে, তার মানে জারকের অক্সিজেন আছে কয়টা, চারটা, তার মানে পানি হয়েছে চারটা। এখন খেয়াল করেন, আপনি এই যে চারটা পানি দিতে গিয়ে একটা এক্সট্রা কাজ কিন্তু করে ফেলছেন, কি কাজ করে ফেলছেন, এখানে কোনো হাইড্রোজেন নাই, এখানে কোনো হাইড্রোজেন ছিল না, এখন কিন্তু আপনি আটটা হাইড্রোজেন এনে ফেলছেন, তার মানে আপনার অপর সাইডে আটটা H+ দিয়ে দিতে হবে, আটটা H+ দিয়ে দিতে হবে, আপনি স্টেপ দেখলেই বুঝে যাবেন। খেয়াল করেন, আমরা ফার্স্টে বলছি দর্শক আয়নকে বাদ দিব, এই যে দর্শক আয়নকে বাদ দিলাম, পরিবর্তিত রূপ লিখব অন্য সাইডে, পরিবর্তিত রূপ লিখছি অন্য সাইডে, পরমাণু সংখ্যা দিব, পরমাণু সংখ্যা সমান করলাম, অক্সিজেন অন্য সাইডে পানি হবে, মানে জারকের অক্সিজেন অন্য সাইডে পানি হবে সমান সংখ্যক, এখানে যতগুলো অক্সিজেন থাকবে এখানে ততগুলো পানি হবে, পানির অন্য সাইডে ডাবল H+, তার মানে পানির অন্য সাইডে, পানি আছে ডান সাইডে, পানির অন্য সাইড মানে বাম সাইড, বাম সাইডে H+ থাকবে কয়টা, পানির ডাবল, পানি আছে চারটা, H+ থাকবে আটটা। এরপর বলছি চার্জ গুনবো দুই পাশে, দুই পাশে চার্জ গুনবো, দুই পাশে চার্জ গুনবো মানে কি, KMnO4-1 এর চার্জ কত, -1, কারণ ওই যে পাওয়ারটাই হচ্ছে আমাদের চার্জ। 8H+ এর চার্জ কত, +8, আটটা প্রোটন, আটটা প্রোটনের চার্জ হচ্ছে +8। এবার এই সাইডে আসবো, এই সাইডে দুই সাইডে এই যে চার্জ গুনবো দুই পাশে, এই সাইডের চার্জ কত, এটা হচ্ছে +2, পানি হচ্ছে একটা যৌগ, তার মানে আমরা জানি যৌগের চার্জ হচ্ছে 0। এবার চিন্তা করেন আমাদের বাম সাইডে মোট চার্জ হচ্ছে +7, বাম সাইডে মোট চার্জ হচ্ছে +7, আমি একটু লাল কালারটা ইউজ করি, বাম সাইডে মোট চার্জ হচ্ছে +7, ডান সাইডে মোট চার্জ হচ্ছে +2, ডান সাইডে মোট চার্জ হচ্ছে +2। এবার বলছি দূরত্ব, দূরত্ব মানে হচ্ছে গ্যাপ, মানে হচ্ছে ডিস্টেন্স, +7 থেকে +2 এর ডিস্টেন্স কতটুকু, +7 থেকে +2 এর ডিস্টেন্স কতটুকু, 5 একক, কয় একক, 5 একক, +7 আর +2 এদের ডিস্টেন্স কত, 5 একক। কেমনে বুঝলাম, কিচ্ছু না, আপনি একটা সংখ্যা রেখে কল্পনা করেন, একটা সংখ্যা রেখে কল্পনা করলে কি, আই 0 থাকে, 1 2 3 4 5, তার মানে কি আসলে আপনি জানেন যে আসলে যে 2 থেকে 7 এর ডিস্টেন্স আসলে কত, 4 5 6 7। একটু খেয়াল করেন, এই যে 2 7,
इलेक्ट्रन जोग करते हैं दूरत्व अनुजाई बाम साइड इलेक्ट्रन जोग करब तार माने दूरत्व कत पांच एकक तार माने आमी एखाने पांचटा इलेक्ट्रन जोग करब আমাদের কাজ শেষ আমরা আবার রিপিট করব কোনো সমস্যা নাই আপনি একটু বলেন জিনিসটা বুঝছেন কি বুঝেন নাই সহজ কথা আমি কিন্তু জিনিসটাকে এক লাইনে বলে দিলাম আমরা স্টেপগুলো ফলো করব বিশ্বাস করেন এগুলো একটু পরে আর লাগবেই না আপনি করতে করতে অভ্যস্ত হয়ে যাবেন দেখেন আমরা প্রথমে বলছি জারক বসাবো বসাইছি আমরা বলছি হচ্ছে কি দর্শকায়ন বাদ দিব দিছি আমরা বলছি হচ্ছে পরিবর্তিত রূপ লিখব অন্য সাইডে লিখছি তারপর আমরা বলছি হচ্ছে গিয়ে জারকের পরমাণু সংখ্যা সমতা করব করছি এরপরে বলছে হচ্ছে জারকের অক্সিজেন পানি হবে অন্য সাইডে হইছে আমরা বলছি পানির অন্য সাইডে H+ দিতে হবে দিলাম তারপরে বলছে হচ্ছে দুই সাইডে চার্জ গুণব গুণছি এরপরে গ্যাপ মানে ডিসটেন্স অনুযায়ী বাম সাইডে ইলেকট্রন যোগ করব আমাদের অর্ধবিক্রিয়া শেষ এতটুকু যদি বুঝেন আপনাকে অর্ধবিক্রিয়াতে কেউ আটকাইতে পারবে না মানে বীজাণু অর্ধবিক্রিয়াতে কেউ আটকাইতে পারবে না একটু তাড়াতাড়ি বলেন বুঝছেন কি বুঝেন নাই এন্ড যারা যারা বুঝেন নাই টেনশনের কোনো কারণ নাই আমরা সামনে আরো উদাহরণ দেখব উদাহরণ দেখলে আপনি মনে করতে পারবেন আর মাথায় রাখবেন অম্লীয় মাধ্যমে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের পরিবর্তিত রূপ হচ্ছে Mn2+ অম্লীয় মাধ্যমে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের পরিবর্তিত রূপ হচ্ছে Mn2+ তাড়াতাড়ি বলেন বুঝছেন কি বুঝেন নাই একটু তাড়াতাড়ি বলেন বুঝছেন কি বুঝেন নাই হ্যাঁ আচ্ছা এখন কিন্তু বোর্ডটা পুরোপুরি ক্লিয়ার দেখা যাচ্ছে এখন ক্লিয়ার দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ তো আমরা সবাই দোয়া করব যাতে নেটের কোনো সমস্যা না হয় বুঝতেই পারতেছেন নেটের সমস্যা ইদানিং অনেক বেশি হচ্ছে আচ্ছা একটু খেয়াল করি তো হচ্ছে গিয়ে আপনার এই যে আমাদের অয়ন বলছে বুঝছি ফারিয়া আপু বলছে বুঝছি তনিকা তারপরে ইউসুফ তারপর হচ্ছে গিয়ে ইমরান ইমরান বলছে পরিবর্তিত রূপ বুঝি নাই পরিবর্তিত রূপ ভাইয়া মনে রাখতে হবে ইমরান পরিবর্তিত রূপ মনে রাখতে হবে এটা আসলে মাধ্যমের উপর ডিপেন্ড করে এটা আপনাদের ইন্টার সিলেবাসে নাই জাস্ট মাথায় রাখবেন এই বিক্রিয়াগুলোর অর্ধবিক্রিয়া বুঝতে গেলে পরিবর্তিত রূপ আপনার মনে রাখতে হবে এন্ড আপনি মনে রাখবেন কেমন মুখস্থ করে একদমই না বারবার খাতায় লিখবেন তাহলে মনে রাখতে পারবেন বারবার বিক্রিয়াতে ইউজ করবেন মনে রাখতে পারবেন আচ্ছা তারপরে হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে তাহসিন বলছে এখন ক্লিয়ার তারপরে ফাহিমা আমাদের নূর নবী ফাহিমা বলছে আলহামদুলিল্লাহ বুঝছি থ্যাংক ইউ তারপরে ইউসুফ রিয়া মন্দিরা তারপর হচ্ছে গিয়ে মাহমুদুল তাহসিন তারপর হচ্ছে আমাদের রবিউল তারপর হচ্ছে গিয়ে জান্নাতুল নাইম সবাই কিন্তু বলছে বুঝছে আচ্ছা একটু খেয়াল করেন আপনারা কিন্তু ক্লাসটাকে অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন আপনারা ক্লাসটাকে অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন তো আমরা এখন হচ্ছে পরবর্তী উদাহরণ নিব পরবর্তী উদাহরণে চলে যাচ্ছি আশা করি বুঝাইতে পারছি যারা যারা এখনো সমস্যায় আছেন টেনশনের কোনো কারণ নাই আমরা আসলে সামনের উদাহরণ দিলেই বুঝে যাবে একটু খেয়াল করেন আমরা পড়ব হচ্ছে কি এখন আরেকটা জরুরি এন্ড খুবই শক্তিশালী জারক তার নাম হচ্ছে গিয়ে পটাশিয়াম K2Cr2O7 অনেকেই ছোটবেলা থেকে এটা জানেন নাইন টেন থেকে এটা শিখতেছেন পটাশিয়াম ডাইক্রোমেট এর নাম কি পটাশিয়াম ডাইক্রোমেট আচ্ছা পটাশিয়াম ডাইক্রোমেট এখানে সিআর টু এই ক্রোমিয়াম ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত আপনি জানেন ক্রোমিয়ামের জারণ সংখ্যা বলার কিছু নাই অক্সিজেন হচ্ছে মাইনাস টু করে মাইনাস চোদ্দ পটাশিয়াম হচ্ছে প্লাস ওয়ান করে প্লাস টু তার মানে ক্রোমিয়াম জানেন না তার মানে এক্স ধরলে টুয়াইস এক্স সমান সমান যদি জিরো দেন এখান থেকে এক্স এর ভ্যালু বের হবে কত মাইনাস চোদ্দ আর প্লাস টু এসে গেলে এখান থেকে এক্স এর ভ্যালু বের হবে শুধু প্লাস সিক্স তার মানে এই যে আমাদের সজীব বলছে বুঝছি মাসুদ বলছে ক্লিয়ার তার মানে চিন্তা করেন এখানে ক্রোমিয়ামের জারণ মান হচ্ছে প্লাস সিক্স ফাইভ তার মানে আমরা এখন পটাশিয়াম ডাইক্রোমেটের জন্য কি দেখব অর্ধবিক্রিয়া দেখব তো আমরা শুরু করে দিই পটাশিয়াম পারম্যাঙ্গানেট লিখলাম কে টু সিআর টু ও সেভেন টু মাইনাস সরি এইটা হচ্ছে আমাদের পটাশিয়াম ডাইক্রোমেট এবার চিন্তা করেন ফাইভা বলছে যে প্লাস সিক্স এবার দেখেন আমরা কি বলছি প্রথমে এই যে স্টেপগুলো বলবো দর্শকায়নকে বাদ দিতে হবে আমরা জানি পটাশিয়াম হচ্ছে আমাদের এখানে দর্শকায়ন তার মানে বাদ দিলে পটাশিয়াম কয়টা আছে দুইটা বাদ দিয়েছেন তার মানে এখানে দিতে হবে কি দুইটা মাইনাস ফাইন আচ্ছা তারপর আমরা বুঝছি পরিবর্তিত রূপ অন্য সাইডে পরিবর্তিত রূপ আপনি জানেন না কারণ আমি শিখাই নাই এখন জানবেন পরিবর্তিত রূপ কে টু সিআর টু ও সেভেন এর পরিবর্তিত রূপ কে টু সিআর টু ও সেভেন এর পরিবর্তিত রূপ হচ্ছে সিআর থ্রি প্লাস ক্রমিক আয়ন সিআর থ্রি প্লাস এটাও আপনি মনে রাখবেন যে পটাশিয়াম ডাইক্রোমেটের পরিবর্তিত রূপ হচ্ছে সিআর থ্রি প্লাস
তার মানে এই যে আমাদের Cr2O7 2- এর পরিবর্তিত রূপ হচ্ছে Cr3+ পরিবর্তিত রূপ অন্য সাইডে লিখে পরিবর্তিত রূপ অন্য সাইডে লিখে পরমাণু সংখ্যা সমতা করতে হবে পরমাণু সংখ্যা ক্রোমিয়াম কয়টা আছে দুইটা ক্রোমিয়াম আছে দুইটা এখানে ক্রোমিয়াম হচ্ছে একটা তার মানে এখানে কত দিতে হবে দুই দিতে হবে কোনো ডাউট নাই ক্রোমিয়াম আছে দুইটা এখানে দিতে হবে ক্রোমিয়াম দুইটা অক্সিজেন আমরা পরে হিসাব করব বলছি অক্সিজেন আর হাইড্রোজেন হিসাব করব না এরপর বলছি জারকের অক্সিজেন অন্য সাইডে পানি হয়ে যায় জারকের অক্সিজেন অন্য সাইডে পানি জারকের অক্সিজেন কয়টা 60টা জারকের অক্সিজেন কয়টা 60টা অন্য সাইডে পানি হবে মানে কি এই সাইডে কি হবে পানি হবে কয়টা পানি হবে অক্সিজেন যতগুলা পানি ততগুলা অক্সিজেন যতগুলা পানি ততগুলা জারকের অক্সিজেন সব সময় পানিতে কনভার্ট হয়ে যাবে তার মানে 60টা অক্সিজেন 60টা পানি এরপর আমরা বলছি হচ্ছে পানি অন্য সাইডে ডাবল এইচ প্লাস হয়ে যাবে পানি কয়টা আছে এখন 14টা পানি কয়টা আছে সরি পানি আছে কয়টা 60টা পানি আছে কয়টা 60টা অন্য সাইডে যাবেন অন্য সাইডে গেলাম হাইড্রোজেন প্লাস মানে এইচ প্লাস দিবেন পানি ডাবল মানে কয়টা 14টা এই দেখেন 7 × 14 আপনি বুঝতে পারতেছেন তার মানে পানি আছে 60টা পানি আছে 60টা এইচ প্লাস হয়ে যাবে 14টা এইচ প্লাস হবে 14টা অন্য সাইডে মানে পানি যেই সাইডে এইচ প্লাস হবে তার অন্য সাইডে আচ্ছা এরপর বলছি চার্জ গুনবো দুই পাশে চার্জ গুনবো আসেন দুই পাশে চার্জ গুনে ফেলি এই Cr2O7 এর চার্জ হচ্ছে -2 এই এইচ প্লাস এর চার্জ হচ্ছে +14 তার মানে এইখানের মোট চার্জ কত এখানে মোট চার্জ হচ্ছে +12 ফাইন এবার নিচে আসেন নিচে হচ্ছে +6 দেখেন তিনটা প্লাস দুইটা করে আছে মানে +6 আর এখানে হচ্ছে 0 তার মানে এইখানের মোট চার্জ কত এখানে মোট চার্জ হচ্ছে কি আমাদের +6 এবার খেয়াল করেন এই যে +12 এই যে দেখেন একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন +12 আর +6 এদের ডিসটেন্স কত এদের গ্যাপ কত এদের এরা একজন আরেকজন থেকে কত দূরে আছে দূরত্ব কত দূরত্ব হচ্ছে 6 একক দূরত্ব কত 6 একক 6 থেকে 12 দূরত্ব +6 থেকে +12 দূরত্ব 6 একক আমরা এই 6টা ইলেকট্রন কি করব বাম সাইডে যোগ করব তার মানে 6টা ইলেকট্রন আমরা কই যোগ করব বাম সাইডে 6টা ইলেকট্রন যোগ করব বাম সাইডে 6টা ইলেকট্রন যোগ করব সহজ কাহিনী দেখেন বিক্রিয়ার সমতা শেষ মানে অর্ধ বিক্রিয়া লেখা শেষ একটু তাড়াতাড়ি বলেন আপনি জিনিসটা বুঝছেন কি বুঝেন নাই একটু তাড়াতাড়ি বলেন জিনিসটা বুঝছেন কি বুঝেন নাই আমরা আরো 4-5টা বিক্রিয়া দেখব আমরা আরো 4-5টা বিক্রিয়া দেখব সো একটু তাড়াতাড়ি বলে ফেলেন বুঝছেন কি বুঝেন নাই একটু তাড়াতাড়ি বলে ফেলবেন যে বুঝছেন কি বুঝেন নাই হ্যাঁ একটু তাড়াতাড়ি বলবো আমরা একটু তাড়াতাড়ি বলবো যে বুঝছি নাকি বুঝি নাই একটু তাড়াতাড়ি বলে ফেলেন ভাইয়াকে যে আপনি এই ব্যাপারটা বুঝতে পারছেন কি বুঝতে পারেন নাই হ্যাঁ একটু তাড়াতাড়ি বলে ফেলবেন এই যে এখন আমরা কমেন্ট শুরু এই যে আমাদের এখন হচ্ছে গিয়ে কমেন্ট আসে স্টার্ট হইছে একটু খেয়াল করেন তো হচ্ছে কি আমরা এখানে দেখতেছি হচ্ছে কি এই যে সবাই কিন্তু বলতেছে বুঝছি ইউসুফ তারপরে রবিউল মন্দিরা মন্দিরা কিন্তু উত্তর দিচ্ছে +6টা ইলেকট্রন তারপরে মন্দিরা তারপর হচ্ছে প্রাপ্তি বলছে জোস তারপরে ফাহিমা বলছে হচ্ছে বুঝতেছি স্যার জাহানার আক্তার বলছে হচ্ছে ক্রিস্টাল ক্লিয়ার তারপর হচ্ছে কি আমাদের জান্নাতুল নাইম বলছে হচ্ছে গিয়ে বুঝতে পারছি আলহামদুলিল্লাহ তো হচ্ছে গিয়ে এই যে মাহমুদুল হক কিন্তু বলছে পানির মতো সহজ আসলেই পানির মতো সহজ তারপর হচ্ছে ইমরান মন্দিরা তারপর হচ্ছে ইসলাম তারপরে মাসুদ রানা সবাই কিন্তু বলতেছে ক্লিয়ার ভাইয়া তাহসিন বলছে হচ্ছে বুঝেছি ভাইয়া থ্যাংক ইউ সবাই দোয়া করেন যাতে নেটের কোনো সমস্যা না হয় ক্লাসটা ঝাপসা না হয়ে যায় কারণ এটা আসলে ইদানিং অনেক সমস্যা দেখা দিচ্ছে তো একটু খেয়াল করি তো এটা ছিল আমাদের পটাশিয়াম ডাইক্রোমেটের অর্ধ বিক্রিয়া তো আমরা একটু পরে আমরা সামনের দিকে যেতে থাকি কারো কোনো বুঝতে সমস্যা হলে সাথে সাথে আমাকে বলবেন আমি একটা জিনিস আপনার জন্য 5-6 বার রিপিট করলেও কোনো সমস্যা নাই আচ্ছা ফাইন এবার আমরা হচ্ছে পরের পার্টে চলে যাব আমরা সবাই জানি আমরা আসলে জারণ বিজারণ যখন শুরু করছি আমরা বারবার বলতেছিলাম জিনিসটা যে X2 মানে কি কেমিস্ট্রিতে এক্স বলতে কি বোঝায় কেমিস্ট্রিতে এক্স বলতে বোঝায় হচ্ছে হ্যালোজেন কি বোঝায় হ্যালোজেন আচ্ছা তো হ্যালোজেন গ্রুপ তো X2রা হচ্ছে জারক হয় X2রা কি হয় জারক হয় আমরা একটু আগে উদাহরণ দিছি যে ক্লোরিন কি করে ইলেকট্রন গ্রহণ করে রাইট তার মানে আপনি তো সমতা করতে গেলে Cl2 দিবেন এখানে তাই না আচ্ছা তার মানে এখানে দুইটা ইলেকট্রন দিবেন ফাইন কোনো সমস্যা নাই মানে এই যে ক্লোরিন যে ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন কি এটা হচ্ছে হ্যালোজেন ইলেকট্রন গ্রহণ করলে কি বলে জারক বলে তার মানে অবশ্যই আমাদের X2 মানে হ্যালোজেন গ্যাসটা কি হচ্ছে জারক হচ্ছে তার মানে হ্যালোজেনরা হচ্ছে কি আমাদের জারক হ্যালোজেন হচ্ছে আমাদের জারক ফাইন
আচ্ছা আসেন তো আমরা হ্যালোজেনের জন্য কি দেখব হ্যালোজেনের জন্য আমাদের অর্ধবিক্রিয়াটা দেখে ফেলি হ্যালোজেনের জন্য আমরা অর্ধবিক্রিয়া দেখব হ্যালোজেনের জন্য আমরা অর্ধবিক্রিয়া দেখব ফাইন আচ্ছা আসেন তো একটু খেয়াল করেন খুব আস্তে ধীরে বুঝেন বেশি তাড়াহুড়ো দরকারই নাই তো আমরা লিখলাম এখানে হ্যালো যে কোনো একটা হ্যালোজেন নিয়ে কাজ করি সে হচ্ছে কি আমরা আই2 নিয়ে কাজ করলাম কি নিয়ে কাজ করলাম আই2 মানে আয়োডিন আই2 বা আয়োডিন নিয়ে কাজ করলাম তো আমরা কি বলবো প্রথমে কি বলবো দর্শকায়ন বাদ দিতে হবে খেয়াল করেন এখানে কোনো দর্শকায়ন আছে না এখানে আয়োডিন ছাড়া আর কেউ নাই তার মানে কোনো দর্শকায়ন নাই তার মানে দর্শকায়ন বাদ দেওয়ার কথাও নাই দর্শকায়ন বাদ দেওয়ার কোনো কথাই এখানে থাকবে না কেন কারণ এখানে মধ্যে কোনো দর্শকায়ন নাই সহজ কথা এরপরে পরিবর্তিত রূপ অন্য সাইডে পরিবর্তিত রূপ আপনি পারেন না আমি শিখাইছি না শিখাইনি তার মানে আমি শিখাইলে অবশ্যই পারবেন ব্যাপারটা কি আমরা জানি হ্যালোজেনরা যে পরিবর্তিত রূপ হচ্ছে হ্যালাইড আয়ন কি হ্যালোজেনদের পরিবর্তিত রূপ হচ্ছে হ্যালাইড আয়ন তার মানে আই2 পরিবর্তিত রূপ হচ্ছে আয়োডাইড আয়ন এটা কিন্তু আপনি ছোটবেলা থেকে পারতেন আপনারা আমি একটু আগেও শিখেছি Cl2 যদি ইলেকট্রন গ্রহণ করে তাহলে কি হবে Cl- হবে না ছোটবেলা থেকে জানেন Na+ Cl- তার মানে হ্যালোজেনরা আসলে হ্যালাইড আয়নে পরিণত হয় এটা কি বলি ক্লোরাইড রাইট এটাকে আমরা বলি হচ্ছে ক্লোরাইড তার মানে ক্লোরাইড 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 মানে আসলে কি হ্যালাইড খেয়াল করেন তার মানে হ্যালোজেনরা বিক্রিয়ার শেষে আসলে হ্যালাইড হয় এটাই তাদের পরিবর্তিত রূপ তার মানে আয়োডিন কি হবে আয়োডিন হবে আয়োডাইড আয়োডিন কি হবে আয়োডাইড এটাকে আমরা বলি আয়োডাইড আই মাইনাস হ্যাঁ আই মাইনাস ফাইন আমি একটু মাইনাসটা আলাদা করে দিচ্ছি যাতে আপনি বুঝতে পারেন আচ্ছা আয়োডিন কি হবে আই মাইনাস হবে আচ্ছা এইবার আপনাকে কি বলা হয়েছে পরমাণু সংখ্যা আয়োডিন কয়টা আছে এখানে দুইটা এখানে কয়টা আছে একটা তার মানে এখানে দুই দিতে হবে পরমাণু সংখ্যা সমতা করছি এবার দেখেন তো আপনি মনোযোগ দিয়ে খেয়াল করেন জারকের অক্সিজেন সবসময় পানি হয় জারককে হ্যালোজেন হ্যালোজেনের মধ্যে কোনো অক্সিজেন আছে নাই তার মানে পানি আছে পানিও থাকার প্রশ্ন নাই দেখেন অক্সিজেন যদি এখানে থাকতো তাহলে পানি হইতো পানি থাকলে এইচ প্লাস হইতো তার মানে যেহেতু অক্সিজেন নাই তার মানে পানি নাই যেহেতু পানি নাই তার মানে এইচ প্লাস নাই সহজ কথা তার মানে আমাদের যদি জারকের মধ্যে অক্সিজেন না থাকে আমাদের তিনটে স্টেপ পুরো নাই হয়ে যায় এবার বলছি চার্জ গুনবো দুই পাশে চার্জ গুনবো আয়োডিনের চার্জ কত আয়োডিনের চার্জ হচ্ছে জিরো কারণ আমরা জানি একটা যৌগের চার্জ কত হয় জিরো হয় আর আই মাইনাসের চার্জ কত দেখেন মাইনাস ওয়ান আর আছে দুইটা তার মানে এই সাইডের চার্জ হচ্ছে কি আমাদের মাইনাস টু এই সাইডের চার্জ হচ্ছে আমাদের মাইনাস টু এবার চিন্তা করেন এটা চার্জ জিরো এটা চার্জ মাইনাস টু আপনার কাজ কি আপনার কাজ হচ্ছে গ্যাপ বের করা তাই না ডিস্টেন্স বের করা আপনি সংখ্যারেখা যান সংখ্যারেখা হচ্ছে জিরো এখানে ওয়ান মাইনাস ওয়ান এখানে মাইনাস টু এখানে জিরো থেকে মাইনাস টু এর ডিস্টেন্স হচ্ছে দুই একক জিরো থেকে মাইনাস টু এর ডিস্টেন্স হচ্ছে দুই একক তার মানে আপনি জানেন জিরো থেকে মাইনাস টু এর দূরত্ব হচ্ছে দুই একক হবে অ্যান্ড দুই কি করতে হবে ওই দুইটা ইলেকট্রন যোগ করতে হবে কোন সাইডে যোগ করতে হবে বাম সাইডে যোগ করতে হবে তার মানে আমি দুই সাইডে যদি বাম সাইডে দুইটা ইলেকট্রন যোগ করি আমাদের কাজ শেষ তার মানে আমরা যেহেতু জায়গা আছে আমরা একটু কাজ করি যে এটাকে একটু লিখি ওই সাইডে লিখি সেটা হবে গিয়ে টু আই মাইনাস একটু খেয়াল করেন আমাদের বিক্রিয়া কিন্তু শেষ দেখেন আয়োডিন মানে হচ্ছে আমাদের হ্যালোজেন হ্যালোজেন থেকে হ্যালাইড আয়ন হয় এই জায়গায় আমরা ফার্স্টে কি করছি আই টু আছে এই জন্য টু দিছি মানে পরমাণু সংখ্যা সমতা করছি যেহেতু কোনো অক্সিজেন নাই তার মানে কোনো পানি হবে না পানি নাই তার মানে এইচ প্লাস হবে না এরপরে অপশনটা কি ছিল পরের স্টেপটা ছিল হচ্ছে চার্জ দুই পাশে গুনবো আমরা দুই সাইডে চার্জ গুনলাম দুই সাইডে চার্জ গুনে দেখছি এটা হচ্ছে জিরো আর এটা হচ্ছে আমাদের মাইনাস ওয়ান মাইনাস ওয়ান আর সাথে আছে টু তার মানে হচ্ছে মাইনাস টু জিরো আর মাইনাস টু এর ডিস্টেন্স কত দুই একক এই দুইটা ইলেকট্রন ওই এককের সমান ইলেকট্রন মানে দুইটা ইলেকট্রন বাম সাইডে যোগ হয় কোন সাইডে যোগ হয় বাম সাইডে যোগ হয় সহজ কথা একটু তাড়াতাড়ি বলেন এই জিনিসটা বুঝছেন কি বুঝেন নাই এই জিনিসটা বুঝছেন কি বুঝেন নাই একটু তাড়াতাড়ি আমাকে এই মুহূর্তে জানায় দেন তাহলে হচ্ছে আমি বুঝবো যে আপনারা জিনিসটা বুঝতেছেন একটু তাড়াতাড়ি এই যে ফাইন আমাদের আসলে কিন্তু সবাই কিন্তু অলরেডি কমেন্ট করা শুরু করে দিছে যে মন্দিরা তারপর হচ্ছে গিয়ে আমাদের এই যে দেখেন একটা মিনিট হ্যাঁ একটু খেয়াল করি দেখেন এখানে আমাদের সবাই কমেন্ট করা শুরু করে দিছে একটু তাড়াতাড়ি বলে ফেলবেন যে এই বিক্রিয়াটা আপনি বুঝছেন কি বুঝেন নাই এই যে অলরেডি কিন্তু বলে ফেলছে সেটা হচ্ছে আমাদের জাহানারা ফাহিমা মন্দিরা ইউসুফ
তারপর হচ্ছে কি আমাদের ইসলাম মাসুদ রানা, তারপর হচ্ছে কি প্রাপ্তি রবিউল, এরা সবাই কিন্তু কমেন্ট করতেছে। বুঝছি স্যার, থ্যাংক ইউ। আপনারা এই যে রিয়া বলছে জি ভাইয়া, মন্দিরে বলছে অল ক্লিয়ার ফাইন, তারপর হচ্ছে তনিকা বলছে বুঝিস স্যার। আচ্ছা থ্যাংক ইউ আপনাদের সবাইকে, আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে আমাদের পাশে আছেন। অবশ্যই অবশ্যই ক্লাসটাকে নিজ দায়িত্বে শেয়ার করে দেন, কারণ কি আপনি যখন রিভাইজ দিতে যাবেন আপনার হয়তো এই ক্লাসটা প্রয়োজন হবে। এন্ড তখন আপনি আসলে যখন আমাদের লাইভ গ্রুপে ঢুকবেন, অনেক অনেক ইনস্ট্রাক্টরের লাইভ আছে, অনেক মজার মজার ক্লাস আছে, বাট আপনি হয়তো এতগুলো ক্লাসের ভিড়ে তখন এই ক্লাসটা নাও পাইতে পারেন। তো আপনি যদি এই ক্লাসটাকে নিজের টাইম লাইন থেকে শেয়ার করে রাখেন, তো আপনি যখনই আপনার প্রয়োজন হবে এই ক্লাসটা তখনই আপনি এই ক্লাসটা দেখে নিতে পারবেন কোনো খোঁজাখুঁজি ছাড়া। তো আপনারা সবাই নিজ দায়িত্বে নিজ স্বার্থে ক্লাসটাকে শেয়ার করে রাখেন। এন্ড অবশ্যই অবশ্যই বিভিন্ন ফ্রেন্ডদেরকে মেনশন দেন যে আমরা আজকের পর যাতে বিজারণ অর্ধবিক্রিয়ায় আর ভুল না করি, বিজারণ অর্ধবিক্রিয়ায় যাতে আর ভুল না করি, এই জিনিসটা যাতে আজকের মধ্যেই হয়ে যায়। তো এই জিনিসটা সবাইকে একটু জানাই দেন, যে আমাদের অনেক কমেন্ট এসে পড়ছে অলরেডি। তারপর হচ্ছে তাসিন আছে, ইউসুফ, নাইম, তারপর হচ্ছে ইসলাম, রেজা, তারপরে তাসিন, অয়ন, ইতি, তারপর হচ্ছে গিয়ে মন্দিরা, সরি মনিরা, মুন্নি, সবাই কিন্তু বলছে বুঝছে ভাই, থ্যাংক ইউ, ফাইন। আচ্ছা এবার হচ্ছে আমরা আরেকটা জায়গায় চলে যাব, আমরা পরের অর্ধবিক্রিয়াটা দেখে ফেলি। বারবার বলতেছি এই হাফ রিয়েকশন বা এই অর্ধবিক্রিয়াগুলো ছাড়া জারণ বিজারণে কোনো ম্যাথ আপনি করতে পারবেন না, কোনো প্রকার ম্যাথমেটিক্যাল প্রবলেম আপনি একদমই পারবেন না। ইভেন সিকিউতে যখন সমতাকরণ দিবে, সমতাকরণ হচ্ছে আমাদের সবচেয়ে ভয়ের জিনিস, বাট বিশ্বাস করেন এই অর্ধবিক্রিয়া যদি আপনার জানা থাকে, অর্ধবিক্রিয়া যদি আপনার জানা থাকে আপনি কখনোই কখনোই সমতাকরণে ভুল করবেন না, আমি গ্যারান্টি দিচ্ছি। আমরা আসলে সমতাকরণ একটু পরে পড়বো, টেনশনের কোনো কারণ নাই। আমরা একটু পরে না, মানে হচ্ছে গিয়ে জারণ অর্ধবিক্রিয়া যদি শেষ করি তারপরে হচ্ছে গিয়ে আমরা সমতাকরণে চলে যাবো, টেনশনের কোনো কারণ নাই। তো আমরা শিখে ফেলবো। তো আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে গিয়ে আরেকটা হ্যালোজেন জাতীয় জিনিস, আমরা এটা দেখছিলাম জারণ সংখ্যা নির্ণয়ের সময়, KXO3। এর নাম কি? KXO3 এর নাম কি হয়? এর নাম হয় পটাশিয়াম হ্যালেট টো। হ্যাঁ, হ্যালেট টো, ডো না, হ্যাঁ, এটাকে আমরা বলি টো, পটাশিয়াম হ্যালেট। এই এক্স বলতে বোঝায় হচ্ছে হ্যালোজেন, এই এক্স বলতে বোঝায় হচ্ছে হ্যালোজেন, ফাইন। আমরা সবাই জানি পটাশিয়াম হ্যালেট, তার মানে এইটা কি হবে? KCLO3, KCLO3 এর নাম কি? এর নাম হচ্ছে গিয়ে পটাশিয়াম ক্লোরেট, ক্লোরেট, ক্লোরেট। যদি এখানে KBrO3 থাকতো এর নাম হয়ে যেত পটাশিয়াম ব্রোমেট, পটাশিয়াম ব্রোমেট। এর নাম যদি আয়োডিন থাকতো এটা হয়ে যেত পটাশিয়াম আয়োডেট। ট লাস্টে ট, এইবারটা একটু মনে রাখেন, ড বললেন না, এটা ট নট ড। আচ্ছা তো একটু খেয়াল করি, পটাশিয়াম হ্যালেট এইটা একটা জারক, আমরা একটু পরেই সবকিছু জানবো। তো পটাশিয়াম হ্যালেট নিয়ে আমরা কাজ করতেছি। তো পটাশিয়াম হ্যালেটের ক্ষেত্রে আমরা কি বলবো? তো আমরা পটাশিয়াম হ্যালেটের অর্ধবিক্রিয়াটা দেখে ফেলি। পটাশিয়াম হ্যালেট KC, আমরা একটা উদাহরণ নিই, মনে করেন হচ্ছে KCLO3 নিলাম, পটাশিয়াম হ্যালেট। আপনি জানেন ফার্স্ট স্টেপ কি? দর্শকায়নকে বাদ দিতে হবে। আপনি কে কাইটা ফেলেন, দর্শকায়ন বাদ দিলে এটা কি হয়ে যাবে? -1 হয়ে যাবে। আজকের পরে বীজাণু অর্ধবিক্রিয়ায় ভুল করা যাবে না, সহজ কথা, আজকের পরে বীজাণু অর্ধবিক্রিয়ায় ভুল করা যাবে না। আচ্ছা খেয়াল করেন, KCLO3 -1, এটা হচ্ছে কি আমাদের দর্শকায়ন, বাদ দিলাম পটাশিয়াম, -1 পাইছি। এবার বলছি পরিবর্তিত রূপ অন্য সাইডে লিখতে হবে। মনে রাখবেন পটাশিয়াম হ্যালেটের পরিবর্তিত রূপটা হচ্ছে আমাদের হ্যালাইড আয়ন। আমাদের হ্যালোজেনের পরিবর্তিত রূপ যেমন হ্যালাইড ছিল, পটাশিয়াম হ্যালেটেরও পরিবর্তিত রূপ হচ্ছে হ্যালাইড আয়ন। আচ্ছা একটু খেয়াল করি, আচ্ছা এই যে আমাদের রেহান বলছে হচ্ছে কি আসলে ও ওয়াচ পার্টিও করে দিছে, থ্যাংক ইউ রেহান। আচ্ছা ইউসুফ বলছে শেয়ার ডান, তো আপনারা বাকিরাও জানাই দেন যে শেয়ার ডান। আচ্ছা পটাশিয়াম হ্যালেট, হ্যালেটের পরিবর্তিত রূপ হচ্ছে X-, তার মানে এই যে CL3O3 মানে ক্লোরেট, ক্লোরেটের পরিবর্তিত রূপ হবে কি? Cl-, কি হবে? Cl-। দেখেন হ্যালেট হ্যালাইড আয়ন, তার মানে ক্লোরেট ক্লোরাইড আয়ন, সহজ কথা। এরপর আমরা কি বলছি? পরমাণু সমতা করতে হবে। ক্লোরিন আছে কয়টা? একটা। এই ক্লোরাইড আছে কয়টা? একটা, মানে সমতা করাই আছে, ফাইন। আচ্ছা এরপরে আমরা বলছি জারকের অক্সিজেন পানি হবে অন্য সাইডে। জারকের অক্সিজেন আছে কয়টা? তিনটা, তার মানে অন্য সাইডে পানি হবে কয়টা? তিনটা, তার মানে তিন অণু পানি দিয়ে দিব এখানে, সহজ কথা।
তিন অণু পানি দিয়ে দিব। কেন তিন অণু পানি দিলাম? এটা তিনটা অক্সিজেন, তাই এটা তিনটা পানি দিয়ে দিলাম। এবার আমরা জানি পানি তিনটা হইলে অপর সাইডে, পানি তিনটা হইলে পানি যেই সাইডে আছে মানে পানি আছে ডান সাইডে, পানির অপর সাইডে মানে বাম সাইডে কি হবে? ডাবল, পানির ডাবল। পানি ডাবল কত? পানি আছে তিনটা, ডাবল হচ্ছে ছয়, তার মানে ছয়টা এইচ প্লাস দিয়ে দিব, ছয়টা এইচ প্লাস দিয়ে দিব। দেখেন তিন দুগুণা ছয়টা হাইড্রোজেন আছে, আপনি বুঝতেই পারতেছেন। তার মানে তিনটা পানি অপর সাইডে হয়ে যাবে ছয়টা এইচ প্লাস। তাহলে আমরা প্রথম থেকে আসি, আরেকবার খেয়াল করি, প্রথমে দর্শকায়ন বাদ দিলাম, চার্জ দিয়ে দিলাম, এরপরে পরিবর্তিত রূপ লিখলাম। আমরা জানি হ্যালোজেন আর হ্যালেট দুইজনেরই পরিবর্তিত রূপ হচ্ছে হ্যালাইড আয়ন, তার মানে হ্যালাইড আয়ন দিয়ে দিলাম। এরপরে পরমাণুর সমতা করতে হবে, পরমাণুর সমতা করলাম। এরপরে জারকের অক্সিজেনকে অপর সাইডে পানি বানাইলাম, এবার পানির অপর সাইডে ডাবল এইচ প্লাস দিয়ে দিলাম, আমাদের কাজ অলমোস্ট হয়ে গেছে। এবার চিন্তা করেন, এবার চিন্তা করেন, সেটা হচ্ছে আমাদের মাইনাস ওয়ান এখানে আর এখানে হচ্ছে প্লাস সিক্স, তাহলে আমাদের এখান থেকে কত হবে? প্লাস ফাইভ। আর এখানে মানে আমরা চার্জ গুনবো এখন দুই পাশে, এটা মাইনাস ওয়ান এটা প্লাস সিক্স, তার মানে প্লাস ফাইভ। এখানে হচ্ছে মাইনাস ওয়ান আর জিরো, তার মানে এখানে হচ্ছে আমাদের মাইনাস ওয়ান। এবার আমাকে বলবেন ডিস্টেন্সটা কতটুকু। এটা খুবই মজার কোশ্চেন, ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে, ম্যাক্সিমাম স্টুডেন্ট এই জায়গাতে ভুল করে। এখন যাতে আজকের পরে এই ক্লাসটা করার পরে এই জায়গাতে যাতে আর কখনো ভুল না হয়, সেইটা আমাদের মূল লক্ষ্য। খেয়াল করেন, আপনি আমাকে বলেন যে এখন আমি এই সাইডে, আপনি জানেন বাম সাইডে ইলেকট্রন যোগ করতে হয়, বাম সাইডে ইলেকট্রন যোগ করতে হয়, কয়টা ইলেকট্রন যোগ করবো আপনি আমাকে জানাই দেন, কয়টা ইলেকট্রন যোগ করবো আপনি আমাকে জানাই দেন, এখনই জানাই দিবেন। আমরা জানি যে আমাদের বাম সাইডের চার্জ আর ডান সাইডের মোট চার্জ, বাম সাইডের মোট চার্জ আর ডান সাইডের মোট চার্জের যে ডিস্টেন্স বা দূরত্ব, এই দূরত্বটাকেই আমরা আসলে বাম সাইডে যোগ করি ইলেকট্রন হিসেবে। একটু তাড়াতাড়ি বলে দেন, বুঝছেন কি বুঝেন নাই, আর অবশ্যই আমাকে সংখ্যাটা জানাই দেন। আচ্ছা, এই যে অনেক সংখ্যা হিসেবে করতেছে, অনেক সংখ্যা হিসেবে করতেছে, আপনার ইউসুফ বলছে প্লাস ফোর, জান্নাতুল নাইম, জান্নাতুল নাইম বলছে ছয়, প্রাপ্তি বলছে ফোর, জাহানারা বলছে ছয়, তারপরে প্রাপ্তি বলছে চারটে ইলেকট্রন, ইউসুফ বলছে চারটে ইলেকট্রন। আচ্ছা, একটু বাকির একটু জানাই দেন, বাকির একটু জানাই দেন, জাহানারা বলছে ছয়, আচ্ছা মন্দিরা বলছে চার, ইসলাম বলছে চার, তনিকা বলছে চার, রবিউল বলছে চার, ইউসুফ বলছে চার, ফাইন। এফ আহমেদ বলছে হচ্ছে ছয়টা, মাসুদ রানা বলছে চারটা, আমরা সবার উত্তর নিচ্ছি। অনয় বলছে আট, সে ছয়েও নয় চারেও নয় সে আটে গেছে। রেজা বলছে চারটা, ফাইন। আচ্ছা, এখানে মাহমুদুল হক খান বলছে হচ্ছে ছয়টা। আচ্ছা, ছয় চার সবাই ম্যাক্সিমাম পোলা পাইন ছয় আর চার বলতেছে, তো আমরা একটু মিলাবো, একটু পরে দেখবো। শাওন বলছে ছয়টা, অয়ন বলছে চারটা। আচ্ছা ঠিক আছে, আমি অনেকগুলো উত্তর নিয়েছি, এখন আমি একটু বলে দিই সবার। সবার আগে প্রথম উত্তরটা সঠিক উত্তরটা দিছে, আমি একটু নামটা একটু বলে দিচ্ছি, আমি নামটা একটু বলে দিচ্ছি। সবার আগে সঠিক উত্তর দিছে জান্নাতুল নাইম, জান্নাতুল নাইম আবার এখন আটটা বলছে, মাত্র ছেলেটার নাম নিলাম আমি জান্নাতুল নাইম। প্রথমে জান্নাতুল নাইম প্রথমে সঠিক উত্তর দিছে, এরপরে সঠিক উত্তর দিছে হচ্ছে আমাদের জাহানারা আপু। খেয়াল করেন, আপনাকে আমি কি বলছি, আমি আপনাকে বলছি সংখ্যা রেখা আঁকেন না ভাইয়া, সংখ্যা রেখা আঁকেন। প্লাস ফাইভ, প্লাস ফাইভ কোন দিকে? এই জায়গায় প্লাস ফাইভ। মাইনাস ওয়ান কোন দিকে? মাইনাস ওয়ান হচ্ছে এই জায়গায় মাইনাস ওয়ান, তার মানে এখানে কি প্লাস ফোর, এখানে প্লাস থ্রি, এখানে প্লাস টু, এখানে প্লাস ওয়ান, এইখানে জিরো। দেখেন প্লাস ফাইভ থেকে মাইনাস ওয়ান পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে ছয়, কয় একক? ছয় একক। ডিস্টেন্স দেখবেন, আপনি পাঁচ আর এক দেখছেন চার বলে দিচ্ছেন, হবে না। ডিস্টেন্স আমি কিন্তু লিখছি দূরত্ব, দূরত্ব আমি পার্থক্যও লিখি নাই, পার্থক্য লিখলেও অনেকে ভুল করে, এই জন্য সবচেয়ে সেফ জোনে থাকার চেষ্টা করছি। ফাইভ প্লাস ফাইভ আর মাইনাস ওয়ানের দূরত্ব হচ্ছে ছয়, যার জন্য এখানে কয়টা ইলেকট্রন যোগ করতে হবে? ছয়টা ইলেকট্রন। ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু চার বলছে, ম্যাক্সিমাম উত্তর আসছে চার, এই চার কিন্তু একদমই ভুল উত্তর, একদমই ভুল উত্তর। কোনো সমস্যা নেই, আমি কিন্তু প্রথমেই বলে নিয়েছিলাম যে এখানে অনেকেই ভুল উত্তর দিয়ে থাকে, তার মানে এটা হচ্ছে একটা ন্যাচারাল কেস, কোনো সমস্যা নাই। বাট
আজকের পর এই ক্লাসের পর যাতে আর কখনো আপনি চার না বলেন এই ব্যাপারটা আপনার মাথায় রাখতে হবে যে আসলে প্লাস ফাইভ আর মাইনাস ওয়ানের ডিস্টেন্স দরকার আমার, গ্যাপ দরকার, এই গ্যাপটা আসলে ছয়, তার মানে আমাদের ইলেকট্রন যোগ করতে হবে ছয়টা। তার মানে আমরা আবার একটু বলি, রিক্যাপ করি, পটাশিয়াম হ্যালাইড ছিল, পটাশিয়াম বাদ দিয়েছি মাইনাস ওয়ান, পরিবর্তিত রূপ হচ্ছে হ্যালাইড আয়ন লিখে ফেললাম, এরপরে পরমাণু সংখ্যা সমতা করলাম, অক্সিজেনকে পানি বানাইলাম ওই সাইডে, পানির ডাবল এইচ প্লাস দিলাম, এরপরে দুই সাইডে চার্জ গুনলাম প্লাস ফাইভ, এখানে হচ্ছে মাইনাস ওয়ান, ডিস্টেন্স হচ্ছে ছয়, তার মানে ছয়টি ইলেকট্রন যোগ করে ফেলছে। এখন কি আর আমাদের নিয়ম দেখা লাগে, স্টেপ দেখা লাগে? দেখা লাগে না। আমি বারবার বলছিলাম যে আমাদের আসলে স্টেপ লাগবে না, আমরা আসলে স্টেপ ছাড়াই ম্যাপ সমতা করতে পারবো, বাট স্টেপ দিয়ে করলে আসলে কি আপনি প্রথম থেকে শিওর হয়ে যাবেন যে আপনারটা হচ্ছে। হ্যাঁ, আপনি প্রথম থেকে শিওর হয়ে যাবেন যে আপনার ম্যাথ হয়ে যাচ্ছে, মানে আপনার কি বলে এটাকে, এই যে আমাদের এই যে সমতাকরণ, সমতাকরণ গুলা হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে আমরা আসলে পরের প্রবলেমে চলে যাব, এরপর আমরা আরেকটা মজার জিনিস দেখব, তো আমরা শুরু করে দিই। একটু কমেন্ট গুলো একটু চেক করে নিই আমি, একটা মিনিট। তো আর কারো কোনো সমস্যা আছে কিনা এই জায়গায় আপনি একটু তাড়াতাড়ি জানাই দেন। হ্যাঁ, কারো কোনো সমস্যা আছে কিনা একটু তাড়াতাড়ি জানাই দেন। এই যে আমাদের ইসলাম বলছে কিন্তু আর ভুল হবে না, ফাইন, থ্যাংক ইউ। আচ্ছা, তো একটু খেয়াল করেন, আবার মনে হয় ব্লার হয়ে গেছে খুব সম্ভবত, একটু পরে ঠিক হয়ে যাবে, একটু সময় দিতে হবে, এখনই ঠিক হয়ে যাবে, এখনই ঠিক হয়ে যাবে, আশা করি এখন ঠিক হয়ে যাবে। আশা করি আপনারা সবসময় মাথায় রাখবেন, আমরা বারবার বলতেছি সেটা হচ্ছে ব্লার হয়ে গেলে টেনশনের কোনো কারণ নাই, না ঠিক আছে, আশা করি এখন ঠিক আছে, ক্রিস্টাল ক্লিয়ার। আচ্ছা, জাহানারা আপু বলছে হচ্ছে ক্রিস্টাল ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, একজন বলছে হচ্ছে ভাই স্ক্রিনশট নিব সাইড দিতে। আচ্ছা ফাইন, আপনি আসলে এই সাইডের স্ক্রিনশট নিলেই হবে। হ্যাঁ, আপনি একটু এই সাইডের স্ক্রিনশটটা নিয়ে রাখেন। আচ্ছা, তো আমরা এখন আসলে পরবর্তী প্রবলেমে চলে যাচ্ছি, এটা একটা মজার প্রবলেম। হ্যাঁ, এটা একটা মজার প্রবলেম, এই জায়গাতে আমরা অনেকে ভুল করে থাকি, এই জায়গাতেও আমরা অনেকে ভুল করে থাকি, বাট আমাদের মাথায় রাখতে হবে। আমরা জারণ সংখ্যা নির্ণয়ের সময় আমরা এই জিনিসটা অনেকবার বেশিবার দেখছি, যার জন্য আসলে আমরা ব্যতিক্রমগুলো বলতাম। এর নাম কি? এর নাম হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড। এর নাম কি? হাইড্রোজেন, হাইড্রোজেন পারঅক্সাইড, হাইড্রোজেন পারঅক্সাইড। খেয়াল করেন, হাইড্রোজেন পারঅক্সাইড, মনে রাখার বিষয় হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড হচ্ছে উভধর্মী। কি ধর্মী? উভধর্মী, উভধর্মী। উভধর্মী মানে কি? উভধর্মী মানে হচ্ছে সে একই সাথে জারক, সে একই সাথে বিজারক। মানে কি? সে আসলে জারক এবং বিজারক উভয় হিসেবে ইউজ হতে পারে, জারক হিসেবে ইউজ হতে পারে, আবার বিজারক হিসেবে ইউজ হতে পারে, জারক হিসেবে ইউজ হতে পারে, আবার বিজারক হিসেবে ইউজ হতে পারে। খেয়াল করেন, জারক হিসেবে ইউজ হতে পারে, বিজারক হিসেবে ইউজ হতে পারে, এই জন্য আমরা কি লিখছি এটাকে? উভধর্মী। এর নাম কি? হাইড্রোজেন পারঅক্সাইড, আমরা সবাই জানি। আচ্ছা, এখন কথা হচ্ছে কখন আমরা চিনবো যে এটা জারক আর কখন আমরা চিনবো এটা বিজারক? আপনি কমন সেন্স খাটান, আপনি এতটুকু শিওর যে এই যে আমরা একটু বিক্রিয়াটা দেখি, যেমন সোডিয়াম আর ক্লোরিন বিক্রিয়া দিছে, এখান থেকে NaCl তৈরি হয়েছে। আপনি একটা জিনিস খেয়াল করেন তো, ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করে আপনি জানেন, যার জন্য ক্লোরিনকে বলছেন জারক। সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করে আপনি জানেন, যার জন্য সোডিয়ামকে বলছেন বিজারক, ফাইন। এবার মনোযোগ দিয়ে খেয়াল করেন, এই যে জারক আর বিজারক, এরা বিক্রিয়া দিয়ে জারণ বিজারণ বিক্রিয়া হয়, মানে কি জারক কি কখনো জারকের সাথে বিক্রিয়া দেয়? না, জারক বিজারকের সাথে বিক্রিয়া দেয়। বিজারক কি কখনো বিজারকের সাথে বিক্রিয়া দেয়? না, জারকের সাথে বিক্রিয়া দেয়, ফাইন। তাহলে আমরা চিনবো কখন? দেখেন আমাদের কোশ্চেনটা কি, আমাদের কোশ্চেনটা হচ্ছে আমরা এই H2O2 কখন জারক বা বিজারক, বিজারক চিনবো কিভাবে, চিনবো কিভাবে? আগে এই কোশ্চেনটা সলভ করে নিই। এখন চিন্তা করেন, আপনাকে আমি বললাম এই যে H2O2 এ বিক্রিয়া দিচ্ছে, কার সাথে বিক্রিয়া দিচ্ছে? পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে। দেখেন H2O2 কি হতে পারে? আইদার জারক অর বিজারক, আপনি এটা জানেন, আইদার জারক অর বিজারক। বাট পটাশিয়াম পারম্যাঙ্গানেট আজীবন, মানে কেয়ামতের আগ পর্যন্ত পটাশিয়াম পারম্যাঙ্গানেট জারক। আপনাকে আমি আজকে শিখিয়ে ফেলছি, পটাশিয়াম পারম্যাঙ্গানেট কেয়ামতের আগ পর্যন্ত জারক থাকবে। এবার চিন্তা করেন তো, জারকের সাথে বিজারক বিক্রিয়া দিবে না জারক বিক্রিয়া দিবে? অবশ্যই বিজারক বিক্রিয়া দিবে, তার মানে এই যে H2O2 আসলে আমাদের বিজারক। তার মানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট আজীবন জারক,
এই ছোট তখন হয়ে যাবে বিজারক, মানে জারকের সাথে যদি আমরা একটা না একটা চিনবই, একজনকে না একজনকে অবশ্যই চিনবো, তার মানে যদি জারক দেখি আর এই ছোট দেখি তার মানে এই ছোট বিজারক, আর যদি বিজারক দেখি এই ছোট দেখি তার মানে অবশ্যই জারক হবে। তো আমরা আরেকটা উদাহরণ দেখি, মনে করেন আপনি যারা চিনেন আমি তারে নিয়ে বললাম, মনে করেন হচ্ছে গিয়ে এই যে আমরা জানি ধাতুরা কি হয়, ধাতুরা বিজারক হয়, ধাতুরা বিজারক হয় কারণ ধাতুরা ইলেকট্রন ছাড়তে পারে। মনে করেন এই যে Fe2+ এর সাথে আপনি কোন সময় H2O2কে দেখলেন, এবার আপনি তো জানেন এটা একটা ধাতু, আপনি জানেন এটা একটা ধাতু, ধাতুরা কি হয়, ধাতুরা বিজারক হয় তাই না? আচ্ছা দেখেন ধাতুরা বিজারক, H2O2 কি হতে পারে, আইদার জারক অর বিজারক। এখন দেখেন বিজারকের সাথে কি বিজারক হিসেবে বিজারক বিক্রিয়া দিবে না, বিজারকের সাথে আসলে কে বিক্রিয়া দিবে, জারক বিক্রিয়া দিবে, বিজারকের সাথে কে বিক্রিয়া দিবে, জারক বিক্রিয়া দিবে। তার মানে H2O2 এখানে কি জারক না বিজারক, অবশ্যই এখানে জারক। তার মানে আমরা এই যে দেখলাম যে H2O2 আসলে কি হতে পারে, জারকও হতে পারে বিজারকও হতে পারে, জারকও হতে পারে বিজারকও হতে পারে। আমরা চিনবো কিভাবে, সাথের জনকে দেখে চিনবো যে H2 জারক নাকি বিজারক, সাথের জনকে দেখে আমরা চিনবো H2O2 জারক নাকি বিজারক। ফাইন, এবার হচ্ছে কি আমরা বিক্রিয়াতে চলে যাচ্ছি, তো আমরা কি এখন বিজারক পড়বো না জারক পড়বো, জারক পড়বো, কেন, কারণ আমরা পড়তেছি বিজারণ অর্ধবিক্রিয়া। আবার আমরা যখন কালকে মানে আগামী ক্লাসে জারণ অর্ধবিক্রিয়া পড়বো তখন আবার H2O2কে জারণ হিসেবে দেখবো, মানে বিজারক হিসেবে দেখবো তখন, আর আজকেরটা তখন মিলাই দিব। তো আমরা এখন দেখি H2O2 আগে লিখলাম, H2O2 ফাইন। আচ্ছা আমরা প্রথমে কি বলি, দর্শক আয়ন বাদ দিতে হয়, কি বলি, দর্শক আয়ন বাদ দিতে হয়। তার মানে H2 যদি আমি বাদ দিয়ে দেই অবশ্যই এখানে কি লিখতে হবে, 2 মাইনাস H2 হচ্ছে আমাদের এখানে দর্শক আয়ন। তারপরে কি বলি, পরিবর্তিত রূপ লিখতে হবে, ফাইন, পরিবর্তিত রূপ, পরিবর্তিত রূপ কি, মনে রাখবেন H2O2 যখন জারক, H2O2 যখন জারক, H2O2 যদি জারক হয়, জারক হয় তাহলে এটার পরিবর্তিত রূপ হয় অক্সিজেন 2- O2-, একটু খেয়াল করি, O2- হচ্ছে কি আমাদের, O2- হচ্ছে কি আমাদের এই যে O2-, হ্যাঁ O2-, এইটা হচ্ছে কি আমাদের পরিবর্তিত অবস্থা। তার মানে H2O2 পরিবর্তিত অবস্থা হচ্ছে O2-, তার মানে আমরা এখানে নিঃসন্দেহে O2- লিখবো, O2- লিখবো, ফাইন ফাইন, O2- লিখলাম। আচ্ছা এইবার এটা একটু ব্যতিক্রম কিন্তু, বারবার বলতেছি, এবার একটু মনোযোগ দেন, একটু মনোযোগ দেন, আমরা কি বলছি পরমাণু সমতা করবো, সরি একটু ভুল লিখছি, একটু ভুল লিখছি, এখানে O2- হবে, O2-। এবার একটু চিন্তা করি, এবার একটু চিন্তা করি, অক্সিজেন আছে কয়টা, পরমাণু সমতা করতে হবে। দেখেন আমরা দর্শক আয়ন বাদ দিছি, দর্শক আয়ন বাদ দিছি, পরিবর্তিত রূপ লিখবো, পরিবর্তিত রূপ লিখবো, ফাইন। এবার দেখেন সেটা হচ্ছে গিয়ে পরমাণু সমতা, অক্সিজেন আছে কয়টা, অক্সিজেন আছে 2, তার মানে এই যে আপনি এখানে কত বসাবেন, আপনি এখানে বসাবেন 2, অক্সিজেন আছে হচ্ছে 2, এই যে আপনি বসালেন কত, 2, সহজ কথা। এরপর চিন্তা করার বিষয় এখন আমরা কি করব, এই জায়গায় কিন্তু একটা গ্যাঞ্জাম আছে, কি গ্যাঞ্জাম আপনি একটু পরে বুঝতে পারবেন, দেখেন মনোযোগ সহকারে খেয়াল করুন। আমরা এরপর কি বলছি, জারকের অক্সিজেন পানি হয়, এখন জারকটা কিন্তু শুধু অক্সিজেন, জারকটা কিন্তু শুধু অক্সিজেনের, এখানে আসলে কি আর কেউ আছে, না আসলে কিন্তু আর কেউ নাই, হ্যাঁ আসলে আর কেউ নাই। আপনারা একটু আমাকে জানাই দেন সবকিছু দেখা যাচ্ছে কিনা, হ্যাঁ সবকিছু দেখা যাচ্ছে কিনা আমাকে একটু জানাই দেন, ঠিক আছে। আচ্ছা দেখেন এখানে কি আর কেউ কি আছে, না আর কেউ নাই, তার মানে এখান থেকে তো আমাদের পানি বানানোর কোনো প্রশ্নই আসে না, মানে কি, মানে হচ্ছে গিয়ে দেখেন যদি এখানে অন্য কেউ থাকতো, অক্সিজেনের সাথে অন্য কেউ থাকতো তখন তার পরিবর্তিত রূপ আমরা লিখতাম আর সাথে অক্সিজেনের জন্য পানি লিখতাম, বাট এখানে তো অক্সিজেন ছাড়া আর কেউ নাই, আমরা কিন্তু অক্সিজেনের পরিবর্তিত রূপ লিখে ফেলছি, তার মানে আবার কেন পানি লিখবো, আপনার কমন সেন্স তো এটাই বলতেছে তাই না। আচ্ছা একটু খেয়াল করি, আচ্ছা এই যে আমাদের বলছে হচ্ছে গিয়ে আয়রনের সাথে যদি H2O2 হয় তখন কি হবে, এই যে আমরা তো বললাম যে আয়রনের সাথে H2O2 হলে H2O2 হচ্ছে গিয়ে আমাদের জারক হিসেবে কাজ, জারক হিসেবে কাজ করবে। আচ্ছা একটু খেয়াল করি, তো দেখেন আমরা যখনই দেখছি হচ্ছে জারকের মধ্যে অক্সিজেন থাকে তখন আমরা নগদে সেটারে পানি বানাই ফেলছি, বাট এখানে আমরা পানি বানাবো না, কেন বানাবো না, কারণ আসলে অক্সিজেনের সাথে তখন অন্য কোনো ধাতু ছিল এই জন্য, বা অন্য কেউ ছিল যার জন্য তার পরিবর্তিত রূপ লিখছি আর অক্সিজেনের জন্য পানি লিখছি, বাট এখন কিন্তু আসলে অক্সিজেনের জন্য পানি লিখতে পারবো না কারণ অক্সিজেন এখানে একা আছে। আচ্ছা এরপর আমরা যে কাজটা করব, আপনি মনোযোগ সহকারে খেয়াল করবেন আমাদের কাজ অলমোস্ট হয়ে গেছে,
আপনি এখন খুব ভালো মতো যদি তাকান, এই পুরো জিনিসটা চার্জ কত? এই পুরো জিনিসটা চার্জ হচ্ছে -2। এই পুরো জিনিসটা চার্জ কত? এই পুরো জিনিসটা চার্জ হচ্ছে -2, কারণ পাওয়ারে যা থাকবে সেটাই হচ্ছে আমাদের মাইনাস চার্জ। তারপর এই পুরোটা জিনিসের চার্জ হচ্ছে -2, এই পুরোটা জিনিসের চার্জ হচ্ছে -4, এই পুরোটা জিনিসের চার্জ হচ্ছে -4। ডিসটেন্স কত? ডিসটেন্স হচ্ছে গিয়ে শুধু 2 একক। ডিসটেন্স কত? 2 একক। তার মানে আপনি কি করবেন, দুইটা ইলেকট্রন যোগ করে দিবেন, দুইটা ইলেকট্রন যোগ করে দিবেন, কার সাথে? বাম সাইডে যোগ করে দিবেন। আমাদের কাজ শেষ। দেখেন আমাদের H2O2 বা হচ্ছে হাইড্রোজেন পারক্সাইডের সমতাকরণ অর্ধবিক্রিয়া কিন্তু শেষ হয়ে গেছে। এন্ড এগুলা কি টাইপের অর্ধবিক্রিয়া? বীজাণু অর্ধবিক্রিয়া। কেন? কারণ জারক কি বিক্রিয়া দিবে? জারক বীজাণু বিক্রিয়া দিবে, আমরা সবাই জানি এগুলো। একটু তাড়াতাড়ি বলেন, H2O2 আপনি বুঝছেন কি বুঝেন নাই? একটু তাড়াতাড়ি বলেন, H2O2 কে আপনি বুঝছেন নাকি বুঝেন নাই? হ্যাঁ, এই যে দেখেন মন্দিরা বলছে হচ্ছে ক্লিয়ার, তারপর হচ্ছে গিয়ে তাসিন বলছে হচ্ছে ক্লিয়ার, জান্নাতুল নাইম এবার সঠিক উত্তর দিছে। তখন কিন্তু জান্নাতুল নাইম প্রথমে সঠিক উত্তর দিয়ে পরে আবার উত্তর চেঞ্জ করে ফেলছে। আচ্ছা, তো আমরা একটু তাড়াতাড়ি বলবো যে এখন এই জিনিসটা বুঝছি কি বুঝি না। একটু তাড়াতাড়ি বলবেন জিনিসটা বুঝছি কি বুঝে না। দেখেন আমি কিন্তু চাইলে, মনোযোগ সহকারে শুনেন, আমি কিন্তু চাইলে আজকে বীজাণু অর্ধবিক্রিয়া জারণ অর্ধবিক্রিয়া দুইটাই পড়ায় দিতে পারতাম। আমি চাচ্ছি না, বিশ্বাস করেন আমি একদমই চাচ্ছি না। আমি চাচ্ছি হচ্ছে আপনি অল্প অল্প শিখেন, বাট ভালো করে শিখেন। সবসময় মাথায় রাখবেন আপনি অল্প শিখেন কিন্তু ভালো করে শিখেন, এইটা খুবই জরুরি। আমরা যদি আজকে আস্তে ধীরে বীজারণটা শিখি, কালকে আস্তে ধীরে জারণটা শিখি, এর পরের দিন সমতা করি, দেখবেন হচ্ছে আমাদের সমতাকরণটা অনেক সুন্দর হয়ে গেছে। বাট আজকে তাড়াহুড়া করে আমি বীজারণ জারণ দুইটাই শিখাই দিলাম, কালকে সমতাকরণের জন্য তাড়াহুড়া করলাম, তখন দেখবেন আপনি দুইটাই গুলাই ফেলতেছেন, কোনো লাভ হবে না। এই জন্য আস্তে আস্তে আগে বীজারণটা শিখেন, পরে জারণটা শিখেন, এরপরে সমতা শিখেন, কোনো সমস্যা নাই। টেনশনের কোনো কারণ হবে না। এইটা মাথায় গেঁথে যাইতে হবে, এটা নিজের ভিতরে গেঁথে যাইতে হবে, এন্ড আজকের পড়া ক্লাসের মধ্যে শেষ হতে হবে। এই কথা মাথায় রাখবেন, আমাদের ক্লাসের পড়া যাতে ক্লাসের মধ্যে শেষ হয়ে যায়, কালকের ক্লাসের পড়া কালকের ক্লাসের মধ্যে শেষ হবে। জাস্ট আপনি রাতে ঘুমানোর আগে চোখ বুলাবেন, পরের দিন আমার সাথে সমতাকরণ করবেন, জীবন সুন্দর। একটু খেয়াল করেন তো হচ্ছে আমাদের এই যে ইউসুফ, তারপর হচ্ছে গিয়ে ইমরান, মন্দিরা ব্যানার্জি, তারপর ইসলাম, জাহানারা আক্তার, তারপর হচ্ছে গিয়ে আমাদের রবিউল, বিজয়, তনিকা, অনয়, তারপর অয়ন, জাফরিন, মাশাল্লাহ সবাই কিন্তু বলছে বুঝছি। ফাইন, আচ্ছা, তার মানে আমরা মোটামুটি ভাবে একবারে লাস্টের দিকে এসে পড়ছি। লাস্টের দিকে কেন? কারণ হচ্ছে গিয়ে আমাদের আর একটা জিনিস বাকি, আমরা আর একটা জিনিস শিখাইতে চাইতেছি। এই জিনিসটা একটু ব্যতিক্রম, আগেই বলতেছি একটু ব্যতিক্রম, বেশি ব্যতিক্রম না। কেন ব্যতিক্রম বলতেছি একটু পরে বুঝবেন, কেন ব্যতিক্রম বলতেছি একটু পরে বুঝবেন। তো একটু খেয়াল করেন, আমরা আসলে দেখবো, এখন দেখবো হচ্ছে গিয়ে কপার টু প্লাস, মানে কপার টু প্লাস না, আসলে কপার সালফেট। এটাকে আমরা কি বলি? কপার সালফেট। এটাকে আমরা কি বলি? কপার সালফেট। আচ্ছা, এটা যে একটা জারক, আপনার কোনো মানে কোনো প্রকার সন্দেহ থাকার কথা না। কেন? কারণ আপনারা ওই যে আমরা প্রথমে একটা উদাহরণ দিছিলাম, জিঙ্ক প্লাস কপার সালফেট, জিঙ্ক প্লাস কপার সালফেট, এখান থেকে কি হয়? জিঙ্ক সালফেট প্লাস কপার হয়, আপনি জানেন। ফাইন, একটু খেয়াল করেন তো, জিঙ্ক হচ্ছে ধাতু, জিঙ্ক হচ্ছে ধাতু, মানে ইলেকট্রন ছাড়ে, মানে কি জিঙ্ক ইলেকট্রন ছাড়ে, তার মানে জিঙ্ক থেকে জিঙ্ক টু প্লাস হয়, আপনি এগুলো জানেন, ছোটবেলা থেকে জানেন। তার মানে জিঙ্ক যেহেতু ইলেকট্রন ছাড়ে, তার মানে অবশ্যই জিঙ্ক হচ্ছে কি? বিজারক। অবশ্যই জিঙ্ক বিজারক, তার মানে জিঙ্ক যদি বিজারক হয় অবশ্যই কপার সালফেট কি? জারক। কপার সালফেট কি? জারক। সহজ কথা, তার মানে আমরা কপার সালফেটকে এখানে দেখতেছি হচ্ছে জারক হিসেবে। তো আমরা কপার সালফেটকে জারক হিসেবে দেখব। তো আমরা সবসময় মাথায় রাখবো কপার সালফেট হচ্ছে আমাদের একজন জারক, কপার সালফেট হচ্ছে গিয়ে একটা জারক। আচ্ছা, তো আমরা যখন কপার সালফেটের যখন অর্ধবিক্রিয়া করবো, আমরা জানি সালফেট মানে যে যৌগ মূলকটা আমরা ছোটবেলা থেকে পরিচিত, এই যে সালফেট টু মাইনাস হচ্ছে আমাদের যৌগ মূলক। এই যৌগ মূলক বা রেডিকেলটা, যৌগ মূলক বা হচ্ছে রেডিক্যালটাই এখানে হচ্ছে আমাদের স্পেকটেটর আয়ন বা হচ্ছে দর্শক আয়ন। ফাইন, একটু খেয়াল করি, এই যে দর্শক আয়ন আমরা বললাম, এই দর্শক আয়নকে যদি আমরা বাদ দিয়ে দেই তাহলে কি হবে? কপার টু প্লাস হবে, মানে কপার প্লাস টু, মানে টু প্লাস দিবেন, কপার টু প্লাস, তার মানে এটা হচ্ছে কপার টু প্লাস আর এটা হচ্ছে সালফেট টু মাইনাস। ফাইন, আচ্ছা, এখন একটা নতুন জিনিস শিখাই আপনাকে। কি শিখাবো নতুন জিনিস? দেখেন আমরা একটু আগের বিক্রিয়াতে একটু ফিরে যাই, জিঙ্ক প্লাস কপার সালফেট ইকুয়াল হবে কি? জিঙ্ক সালফেট প্লাস কপার। মনোযোগ দিয়ে খেয়াল করেন, কপার সালফেট থেকে কপার আসছে, সালফেট যদি বাদ দিয়ে দিই কপার হচ্ছে টু প্লাস,
আইট হচ্ছে কপার জিরো। মনোযোগ সহকারে খেয়াল করেন, কপার প্লাস টু থেকে জিরো হয়েছে, কপার প্লাস টু থেকে জিরো হয়েছে, কপার প্লাস টু থেকে জিরো হয়েছে। কিন্তু আমরা এখন যে বিক্রিয়াটা দেখব সেইখানে কপার প্লাস টু থেকে জিরো হবে না, সেইখানে কপার প্লাস টু থেকে জিরো হবে না, কপার প্লাস টু থেকে জিরো হবে না, কপার প্লাস টু থেকে জিরো হবে না। আচ্ছা কেন জিরো হবে না আমরা একটু পরে ব্যাখ্যা আসি। ব্যাপারটা কি, আমরা সবসময় বলছি আমরা যতগুলা বিক্রিয়া এখন পর্যন্ত দেখতেছি, যতগুলা বিক্রিয়া এখন পর্যন্ত দেখতেছি সবগুলো আসলে মাধ্যমের জন্য, সবগুলা কিসের জন্য, মাধ্যমের জন্য। খেয়াল করেন কপার, আমরা যতগুলা বিক্রিয়া দেখতেছি সবগুলো হচ্ছে মাধ্যমের জন্য দেখতেছি। তো এই যে ছোটবেলার বিক্রিয়া, এটাকে আপনি প্রথমে শিখছিলেন প্রতিস্থাপন বিক্রিয়ায়, যে জিঙ্ক আসলো কপার রে সরাইয়া জিঙ্ক বসলো, প্রতিস্থাপন বিক্রিয়া। পরের বার শিখলেন হচ্ছে গিয়ে, পরের বার শিখলেন হচ্ছে গিয়ে আপনার জারণ বিজারণ বিক্রিয়া, যে প্লাস টু থেকে জিরো হয়েছে, টু থেকে জিরো হয়েছে, এইগুলো শিখলেন। বাট এইটা তো আসলে আমাদের বড় ক্লাসের বিক্রিয়া না, তাই না? এইটা তো এটা দিতে গেলে তো মাধ্যম লাগে না, জিঙ্ক সক্রিয় এই জন্য কপারে সরাই ফেলতে পারে, এটা তো মাধ্যমের জন্য ইউজ হয় না, এই জন্য কিন্তু কপার প্লাস টু থেকে জিরো হয়েছে। বাট আমরা যখন মাধ্যমের জন্য বিক্রিয়াটা দিব তখন প্লাস টু থেকে কপার জিরো হবে না। কি হবে আমরা এখন দেখব, কি হবে আমরা এখন দেখব। তো কপার প্লাস টু থেকে জিরো হবে কখন, যখন মাধ্যম ছাড়া কাজ করে, আর যখন মাধ্যম দিয়ে কাজ করবে তখন কপার প্লাস টু থেকে জিরো হবে। আশা করি আমি আপনাদের কনফিউশন দূর করতে পারছি, কারণ এখানে অনেক স্টুডেন্ট কোশ্চেন করে যে ভাই আজীবন তো দেখলাম কপার প্লাস টু থেকে জিরো হয়েছে, এখন প্লাস টু থেকে জিরো হয় না কেন, এটার কারণটা কি? এটা ভিতরের কাহিনীটা হচ্ছে গিয়ে আমরা আগে মাধ্যম ইউজ করতাম না, এখন কিন্তু মাধ্যম ইউজ করি। তার মানে একটু খেয়াল করব, এখন আমরা দেখবো হচ্ছে গিয়ে, এখন আমরা দেখবো হচ্ছে গিয়ে কপারের ব্যাপারটা। তো কপারের ব্যাপারটা কি আমরা একটু খেয়াল করি, কপারের ব্যাপারটা আমরা এখনই দেখবো। সেটা হচ্ছে গিয়ে কপার সালফেট নিলাম, আমরা প্রথমে কপার সালফেট নিলাম, কিরাম কপার সালফেট, আমরা এখন অর্ধবিক্রিয়া দেখবো, আমরা এখন দেখবো হচ্ছে গিয়ে অর্ধবিক্রিয়া। ফাইন, একটু খেয়াল করেন কপার হচ্ছে কপার সালফেট, তোমাদের ফার্স্টের কথা কি দর্শক আয়ন বাদ দিতে হবে, এই ভুলেও কিন্তু এখানে অক্সিজেন দেখেন না, সালফেট টোটালি আলাদা জিনিস, সালফেট টোটালি আলাদা জিনিস, অক্সিজেন দেখেন না। তাহলে কপার টু প্লাস, ফাইন, এবার চিন্তা করেন কপার টু প্লাস থেকে পরিবর্তিত রূপ, খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন, কপার টু প্লাস এর পরিবর্তিত রূপ হচ্ছে কপার ওয়ান প্লাস, কপার ওয়ান প্লাস, খেয়াল করেন কপার টু প্লাস এর, কপার টু প্লাস এর পরিবর্তিত রূপ হচ্ছে কপার ওয়ান প্লাস। এন্ড এইটাই সত্য কখন, যখন মাধ্যম থাকবে। সহজ কথা, মাধ্যম থাকলে কপার ওয়ান প্লাস হয়, মাধ্যম ছাড়া নর্মালি, মাধ্যম ছাড়া হচ্ছে জিরো হয়, মাধ্যম ছাড়া জিরো হয় না, আপনারা জানেন কেমিস্ট্রিতে ব্যতিক্রমের অভাব নেই, তো যখন ব্যতিক্রম আসবে তখন আমরা বলে দিব, টেনশনের কোনো কারণ নাই। বাট আপাতত যেটা শিখাইতেছে এটা শিখেন যে কপার সবসময় মাধ্যম থাকলে প্লাস ওয়ান হয়ে যাবে, আর মাধ্যম না থাকলে জিরো হয়ে যাবে। তার মানে কপার টু প্লাস থেকে কি তৈরি হবে, কপার টু প্লাস থেকে তৈরি হবে হচ্ছে কপার প্লাস, কপার প্লাস। মনোযোগ সহকারে খেয়াল করি, মনোযোগ সহকারে খেয়াল করেন, মনোযোগ সহকারে খেয়াল করেন, সেটা হচ্ছে এই যে কপার টু প্লাস, কপার টু প্লাসের কয়টা আছে, একটা আছে, কপার প্লাস কয়টা হতে হবে, একটা হতে হবে। দেখেন পরমাণু সংখ্যা সমতা করা শেষ, দর্শক আয়ন বাদ দেওয়া শেষ, পরিবর্তিত সাইড শেষ, এবার অক্সিজেন অন্য সাইডে পানি হবে, এখানে কোনো অক্সিজেন আছে নাই, তার মানে পানি হবে না, পানির অন্য সাইডে ডাবল এইচ প্লাস হবে, পানি আছে পানি নাই, তার মানে এইচ প্লাস আসার প্রশ্নই ওঠে না। তারপর হচ্ছে চার্জ গুনবো দুই পাশে, চার্জ গুনেন, সমস্যা কি, কপার এখানে কত, প্লাস টু, কপার এখানে কত, প্লাস টু, কপার এখানে কত, প্লাস ওয়ান, কপার এখানে কত, প্লাস ওয়ান, ডিস্টেন্স কত, ডিস্টেন্স দুই থেকে একের ডিস্টেন্স হচ্ছে এক, আমরা কিন্তু বিয়োগ করি নাই, বিয়োগ করি নাই, মনে রাখবেন আমরা বিয়োগ করবো না, ভুলেও এই কথা বললেন না যে দুই থেকে এক বিয়োগ করব, এরকম না, আপনি বলবেন সংখ্যা রেখা দিব, সংখ্যা রেখায় প্লাস টু হচ্ছে এখানে আর প্লাস ওয়ান হচ্ছে এইখানে, এদের ডিস্টেন্স হচ্ছে এক একক, এদের ডিস্টেন্স হচ্ছে এক একক, তাই একটা ইলেকট্রন আমাদের যোগ করতে হবে কোন সাইডে, বাম সাইডে, একটা ইলেকট্রন আমরা যোগ করব কোন সাইডে, বাম সাইডে। এই যে আমাদের জীবন সুন্দর, বিক্রিয়া সুন্দর, সব সুন্দর। খেয়াল করেন কপার সালফেট, এই দেখেন কপার টু প্লাস, একটা আপনি নর্মাল চিন্তা করেন, এখানে হচ্ছে প্লাস দুইটা, এখানে একটা মাইনাস গিয়ে একটা প্লাসকে নিয়ে গেছে, কারণ এখানে আসলে আলটিমেটলি প্লাস আছে ওয়ান পয়েন্ট, প্লাস ওয়ান, এই সাইডে প্লাস ওয়ান, তার মানে কি দুই সাইড সমত হয়েছে, অবশ্যই সমত হয়েছে, সমত হইতে বাধ্য। খেয়াল করেন তার মানে আজকে আমরা অলরেডি কিন্তু আমাদের ক্লাসের প্রায় শেষের দিকে এসে পড়ছি, তাড়াতাড়ি বলেন এতটুকু বুঝছেন কিনা, তাড়াতাড়ি বলেন এতটুকু বুঝছেন কি বুঝেন নাই, একটু তাড়াতাড়ি বলবেন, হ্যাঁ এখন একটু তাড়াতাড়ি জানাই দিবেন আপনারা এই জিনিসটা বুঝছেন কি বুঝেন নাই। এই যে অলরেডি কিন্তু আমাদের কমেন্ট করছে যে আমাদের হচ্ছে গিয়ে আপনার ইউসুফ, তারপর হচ্ছে গিয়ে
যেমন বিজয় বলছে যে এই এই টপিকে আর কয়টা ক্লাস হবে ভাইয়া, এই টপিকে আমার আরো ইচ্ছা আছে যে আরো ক্লাস নেওয়ার। কেন? কারণ আমি চাচ্ছি এই টপিকটা হচ্ছে কি আপনারা অনেক ভয় পান, অনেক ভীতির টপিক, এন্ড এই টপিকের ম্যাথমেটিক্স মানে আমাদের যে গাণিতিক সমস্যাগুলি আছে এইগুলোতেও আপনারা ভয় পান। এই জন্য আমার ইচ্ছে হচ্ছে কি এই চ্যাপ্টারে যেমন আমরা বেসিক থেকে শুরু করছি, বেসিক থেকে একেবারে অ্যাডমিশন পর্যন্ত যতগুলো পার্ট করা যায় ততগুলো পার্ট আমরা করব ইনশাআল্লাহ, এতটুকু ইচ্ছা আছে। আমার কথা হচ্ছে একটা জিনিস, যখন শিখতেছেন খুব মনোযোগ সহকারে বেসিক থেকে একবারে অ্যাডভান্স পর্যন্ত, বেসিক লেভেল থেকে একবারে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাতে আপনি শিখে যেতে পারেন, অতটুকু চেষ্টা আমাদের তরফ থেকে সবসময় থাকবে। আচ্ছা, একটু খেয়াল করেন, ইসলাম, তারপরে ইউসুফ, তারপরে মন্দিরা, তারপর হচ্ছে আমাদের মাসুদ রানা, আগের ক্লাসগুলো কোথায় পাবো? আগের ক্লাসগুলো হচ্ছে কি আপনি 10 মিনিট স্কুল লাইভ গ্রুপে যাবেন, আমি আপনাকে বলে দিচ্ছি 10 মিনিট স্কুল লাইভ গ্রুপে যাবেন, তারপর হচ্ছে টপিক্সে যাবেন, ওইখানে দেখবেন হচ্ছে লকডাউন লাইভ লেখা আছে, লকডাউন লাইভে যাবেন, লকডাউন লাইভে গেলে আপনি ক্লাস সবগুলো লাইভ ক্লাস পেয়ে যাবেন, আমার অন্যান্য ইনস্ট্রাক্টর ভাইয়াদের আপুদের সবার লাইভ ক্লাস আপনি ওখানে পেয়ে যাবেন। তারপর হচ্ছে গিয়ে জাফরিন বলছে ক্লিয়ার, অয়ন বলছে ক্লিয়ার ভাইয়া, এখন ইজি মনে হচ্ছে? অবশ্যই ইজি মনে হবে, ইজি মনে হইতে বাধ্য, কারণ আপনি সব কিছু বুঝে বুঝে করছেন, মুখস্থ করেন নাই, তার মানে আপনার কাছে কেন ইজি হবে না। তারপর হচ্ছে আমাদের মাহমুদুল, তারপরে রবিউল, তারপরে তনিকা বলছে জি ভাই আলহামদুলিল্লাহ ক্লিয়ার, থ্যাংক ইউ তনিকা, তারপরে রেহান বিন আজিম, অয়ন, তারপরে হচ্ছে মাসুদ রানা, ইতি, তারপর হচ্ছে কি আমাদের আহমদ, এরা সবাই বলছে বুঝছি। আচ্ছা, আজান দিচ্ছে, আমরা এখনই শেষ করে দিব, টেনশনে কোনো কারণ নাই। তো আমি যে কাজটা করব আপনাদের জন্য, আমি একটু সবাই স্ক্রিনশট নিয়ে রাখেন, হ্যাঁ সবাই স্ক্রিনশট নিয়ে রাখেন, আমরা আজকে যে 6টা জারক পড়ছি জারকদের পরিবর্তিত রূপ শিখাই দিব, পরিবর্তিত রূপ একটা চার্ট করে দিচ্ছি, হ্যাঁ পরিবর্তিত রূপ একটা চার্ট, জান্নাতুল ভাইয়া কালকের ক্লাস আমরা জানাই দিব, আমরা জানাই দিব আগামী, আমি একটু বলে দিচ্ছি, শুক্রবার, শুক্রবার 5:30টার দিকে হচ্ছে গিয়ে পরের ক্লাস হবে, আমার পরের ক্লাস হবে শুক্রবার 5:30টার দিকে, বলে দিলাম, তারপরেও জানাই দেওয়া হবে। খেয়াল করেন, আমরা একটু সবগুলো লিস্ট করে দিচ্ছি, পটাশিয়াম পারম্যাঙ্গানেট থেকে কি হয় Mn2+ হয়, পটাশিয়াম বাদ দিলে এখানে -1 থাকে, তারপরে K2Cr2O7, আমরা ক্লাস শেষ করে দিব এখনই, এখান থেকে হবে হচ্ছে Cr3+, এখান থেকে হবে Cr3+, K2 বাদ দিলে এখানে 2- দিতে হয়, আমরা দিব হচ্ছে X2 থেকে আমরা সবসময় দিব হচ্ছে X-, আমরা দিব KXO3 মাইনাস, এই পটাশিয়াম বাদ দিলে মাইনাস হবে, এখানে হবে হচ্ছে X-, ফাইন। তারপরে আমরা দিব হচ্ছে কি আমাদের, তারপরে আমরা জানি আর কি পড়ছি, 4টা পড়ছি, তারপর হচ্ছে আমরা পড়ছি হচ্ছে, তারপরে হচ্ছে কি আমরা পড়ছি হচ্ছে গিয়ে আপনার এই X3-, আচ্ছা এরপরে পড়লাম হচ্ছে আমরা কপার টু প্লাস থেকে আমরা পড়ছি হচ্ছে কপার প্লাস হবে, তারপরে আমরা পড়ছি হচ্ছে H2O2 থেকে আমরা পড়বো হচ্ছে 2- থেকে এখানে হবে O-2, খেয়াল করেন, সরি O2-, শুধু একটা O2-, হ্যাঁ একটা O2-, এইগুলা হবে। আচ্ছা আমি একটু একটা মিনিট দুই পাশে লিখলাম চার্জ গুনবো দুই পাশে, আচ্ছা দুই দূরত্ব বাম পাশে ইলেকট্রন বিয়োগ, আচ্ছা আর হচ্ছে জারকের অক্সিজেন সবসময় পানি হবে, হ্যাঁ জারকের অক্সিজেন আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি, জারকের অক্সিজেন অন্য সাইডে সমান সংখ্যক পানি হয়, H2O পানি লিখলাম। একটু খেয়াল করেন, আমি আপনাকে সবগুলোর সিরিয়াল করে দিচ্ছি, আমি এখন যখন স্ক্রিন থেকে সরে যাব, স্ক্রিন থেকে যখন আপনাদের থেকে বিদায় নিব, আপনারা সবাই কাইন্ডলি স্ক্রিনশট তুলে রাখবেন, যাতে করে আপনি যখন আজকে রাতের মধ্যে রিভিশন দিবেন আপনার কাছে যখন জিনিসটা ক্লিয়ার হয়ে যায়। বারবার বলতেছি আজকে রাতে ঘুমানোর আগে ব্যাপারটা শেষ করে যাবেন, ব্যাপারটা শেষ করে নেবেন, কালকে যখন আপনি আবার যদি আজকে রাতে না শেষ করেন কালকে শেষ করতে যান দেখবেন ভুলে যাচ্ছেন, তো আজকেরটা আজকে শেষ করে ফেলেন। তো যেটা বলতেছি, আমরা ইনশাল্লাহ শুক্রবার বিকাল 5:30টায় সব কিছু ঠিকঠাক থাকলে ইনশাআল্লাহ শুক্রবার বিকাল 5:30টায় জারণ অর্ধবিক্রিয়া করবো, আজকে করছি বিজারণ, ওই দিন পড়বো হচ্ছে জারণ অর্ধবিক্রিয়া, অ্যান্ড ইনশাআল্লাহ এরপর আসলে আমরা সমতাকরণের ক্লাস নিয়ে আসবো, ততদিন পর্যন্ত সবাই বাসায় থাকবেন, ভালো থাকবেন, সতর্ক থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, এবং আপনাদের জন্য অসংখ্য দোয়া ও শুভকামনা রইল। আজকে এতটুকুই থাকবে, দেখা হবে পরের অন্য কোনো একটা ক্লাসে, আমি সরে যাওয়ার পরে স্ক্রিনশটটা তুলে রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।